হ্যালো অল, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফ, দ্য চেয়ার অফ IEEE ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। আমার একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল, যার কারণে একটু লেট হয়ে গিয়েছে, আই এম সরি। আমাদের মাঝে আমাদের হারুন ভাইয়া আছেন, যিনি হচ্ছেন আমাদের আজকের ওয়ার্কশপের, উনি ওয়ার্কশপ করাবেন। আমাদের মাঝে আছেন আমাদের আমাদের ব্রাঞ্চ কাউন্সিলর নুসরাত জাহানা ওনা ম্যাম। আমি চাইবো নুসরাত জাহানা ওনা ম্যাম যাতে আজকের ওয়ার্কশপটা শুরু করেন। গুড ইভিনিং এভরিওয়ান। মনে হয় একটু লেট হয়ে গেল, সমস্যা নাই, নট দ্যাট লেট, 8টা 6 বাজে, সো উই আর অলমোস্ট অন টাইম। সো মেশিন লার্নিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিমান্ডিং টপিক দিস ডেজ। সবাই অনেক আগ্রহী মেশিন লার্নিং নিয়ে, হায়ার স্টাডিজেও বেশ ভালো ইন্টারেস্টিং টপিক এবং ডিমান্ডিং একটা টপিক। সো হোপফুলি এভরি ওয়ান ইজ ইন্টারেস্টেড ইন দিস ওয়ার্কশপ। অ্যান্ড আর ডিলে না করি, শুরু করে দেই। সো লেটস ওয়েলকাম আওয়ার রিসোর্স পার্সন অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার ওয়ার্কশপ রাইট অ্যাওয়ে। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। সো আমাকে মানে ইনভাইটেশন জানানোর জন্য আইসিবিলি ইস্টকে ধন্যবাদ, এবং স্পেশালি সাইফকে। সো আমি হচ্ছে যেটা আজকে যে মেইন ছিল ওয়ার্কশপস এর, সেটা হচ্ছে হ্যান্ডস অন মেশিন লার্নিং। সো আমি সেইটা শুরু করি। ওকে, সো ওয়ার্কশপের মেইন ওই হচ্ছে যে হ্যান্ডস অন মেশিন লার্নিং উইথ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস। মেশিন লার্নিং, ফার্স্ট থিং ইজ যে মেশিন লার্নিং বর্তমানে অনেক জনপ্রিয়, সো জনপ্রিয় যেহেতু এবং এটা অনেক ফিল্ডে ব্যবহৃত হচ্ছে। আমরা যেহেতু এটা অনেকেই হয়তো জানি যে মেশিন লার্নিং ইজ আ বুক, মানে একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা শুনলেই মনে হয় যে খুব অনেক কিছু, এরকম আসলে কিন্তু না। মানে এবং হচ্ছে যে এরকম না, আমি যেটা বলতেছি এটা বলার কারণ হচ্ছে যে মেশিন লার্নিং এর সাথে অনেক কিছু জড়িত। আমরা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড শুধু মনে করি যে তারাই আসলে শিখতে পারবো, এরকম জিনিসটা না। তো এটা কিন্তু সব চাইলে সবাই শিখতে পারে, শুধু কথা হচ্ছে যে এখানে ইন্টারেস্ট এবং হচ্ছে প্যাশন এগুলো রাখতে হবে। এগুলো যদি না রাখতে পারি ধরে, এবং হচ্ছে যে শেখার যে আগ্রহ, এটা মূলতই এখানে মূল প্রেক্ষাপটটা গ্রহণ করে। তো এই মূল প্রেক্ষাপটে যদি ইচ্ছাটা না থাকে, তাহলে কিন্তু আমরা মেশিন লার্নিং শিখতে পারবো না, এবং হচ্ছে যে এটা দিয়ে আরো ভালো কিছু হয়তো করতে পারবো না। তো আজকে ওয়ার্কশপের মেইনস মানে হচ্ছে যে ডে যেহেতু ওয়ান, সো ডে ওয়ানে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব একটু থিওরিটিক্যাল আর বেসিক কিছু জিনিস জানতে। দেন হচ্ছে যে আমরা ডে টুতে হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করব, যাতে যেহেতু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনসে যাব। তো সেখানে হচ্ছে আমাদের আজকে আজকে ডেতে হচ্ছে অ্যাজ আ মানে কেন মেশিন লার্নিং শিখবো এবং কেন ইন্টারেস্ট আমরা মেশিন লার্নিং নিয়ে, মেনলি এটাই। এবং হচ্ছে যে মেশিন লার্নিং কি, কিভাবে এটা শুরু করব, মেশিন লার্নিং এর টাইপস শিখবো, দেন হচ্ছে যে ডেটা কালেকশনস ওয়ে প্রসেস এবং অ্যালগোরিদমস, মেশিন লার্নিং কি কি অ্যালগোরিদমস ইউজ হয়, এবং এনভায়রনমেন্ট সেট আপটাও একটু দেখে নিব, অ্যান্ড হচ্ছে অবশেষে শেষ হবে। তো প্রথমত হচ্ছে যে আমার একটু শর্ট ইন্ট্রোডাকশন দিই। আমি মোহাম্মদ হারুন রশিদ, আমি হচ্ছে সিইও অফ কোয়ান্টাম ডট এআই, ইজ আ ফার্স্ট ই লার্নিং প্ল্যাটফর্ম বেসড অন এআই অ্যান্ড মেশিন লার্নিং। এবং হচ্ছে যে আমি এছাড়া দুইটি স্টার্ট আপ কোম্পানিতে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। পাশাপাশি নিজেও একটি আই মিন ডেটা সফটে অ্যাজ আ প্রোগ্রামার হিসেবেও আছি। তো এবার আসি যে আমরা
কেন মেশিন লার্নিং অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, আমরা হচ্ছে শিখতে কেন ইন্টারেস্টেড। এখানে অ্যাকচুয়ালি দুই রকমের কথা বলা যায় যে ইন্টারেস্টেড কেন আমরা। ইন্টারেস্টেড এর কারণ তো অবশ্যই থাকতে হবে। এখন আমি যদি কোনো কিছু শিখে আর শুরু করি তাহলে অবশ্যই এটার একটা কোনো একটা আউটপুট থাকতে হবে। এখন ওর যেমন আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড নর্মালি প্রোগ্রামিং করলে একটা আউটপুট অবশ্যই দেখতে হবে। এখন আমি যেহেতু মেশিন লার্নিং শিখবো এবং ইন্টারেস্ট, এখন কেন শিখবো এটা, শুধু শুধু তো আর একটা জিনিস আমি শেখা শুরু করব না। তো এটা শেখার উদ্দেশ্য ইন্টারেস্টটা আসে হচ্ছে হলো যে হ্যাঁ, এটা থেকে হচ্ছে যে যদি আমরা এই জিনিসটা ইউজ করি তাহলে হচ্ছে আমরা যে প্রোগ্রামিংটা করি সেটা অটোমেটেড হচ্ছে, এবং হচ্ছে যে ফিউচারে অ্যাকচুয়ালি কি হবে, যে আমি প্রোগ্রামটা করলাম সো এটার পরে আউটপুটটা আসলে কি আসবে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারবো যে মেশিন লার্নিং এর থ্রুতে, এবং হচ্ছে যে এরকম অনেক কিছু যেটা আমরা জানতে পারবো। এইসব কিছু যখন আমার মা আসবে, যে আমি শোনার পর এগুলো যখন আমার এগুলো শুনলাম যে হ্যাঁ আমাকে এটা থেকে অটোমেটিক করে দিচ্ছে, এটা অটোমেটিকলি আগে থেকে আমি জেনে যাব যে আমার স্টার্ট আপের সামনে কি হবে বা হচ্ছে আমার স্টার্ট আপের সামনে কি হতে পারে, কিরকম লাভ হতে পারে, আমি যে স্টাডি করতেছি আমার এক্সামে রেজাল্ট কি হতে পারে, সে এরকম অনেক কিছু আমরা চাইলে হচ্ছে যে এটার থ্রুতে জানতে পারি। তো এগুলো যখন শুনবো তখনই আমাদের তো একটা ইন্টারেস্ট হবে, ওকে নাও আমরা আসবো যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং কি, সো নাও হোয়াট ইজ দ্য মেশিন লার্নিং। মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে যে অ্যাজ আ হার্ড ইন্ট্রোডাকশন টম মিশেল স্যার দিয়েছে, যেটা হচ্ছে যে এই কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স ই উইথ রেসপেক্ট টু সাম ক্লাসেস অফ ট্যাস্ক পি অ্যান্ড পারফরমেন্স মেজার পি, ইফ ইটস পারফরমেন্স অ্যাট টাস্ক ইন টি ইজ মেজার বাই পি অ্যান্ড ইম্প্রুভ উইথ এক্সপিরিয়েন্স ই। সো আমরা এটা শোনাবো, হয়তো চিন্তা করবো যে অ্যাকচুয়ালি হোয়াট ডিড সে, আমি এখন কি বললাম জিনিসটা। এখন আই থিঙ্ক আপনারা সবাই চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি সে কি বললো এটা। তো এখানে আসলে এটা সহজ জিনিসটা হচ্ছে যে ইজ আ টেকনিক, ইজ আ প্রোগ্রাম টেকনিক হোয়ার ইউ ক্যান নট কোড। আই মিন হচ্ছে যে আপনি যখন কোনো কিছু হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে প্রোগ্রাম লিখি দেন সে আউটপুট দেয়, এখানে হচ্ছে যে আমরা প্রোগ্রাম ছাড়াই হচ্ছে যে জেনে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি, মেশিন আমাকে অটোমেটিকলি করে দিচ্ছে, আমাদের কম্পিউটার আমাদেরকে করে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কি। তো দ্যাটস ওয়াই এনরন জি সেড দ্যাট ইট ইজ আ টেকনিক ফর প্রোগ্রামস হুইচ ইউ ক্যান নট কোড। সো এটা হচ্ছে একটা শর্টলি ডায়াগ্রাম যেখানে হচ্ছে যেটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আমরা অরিজিনাল যারা হচ্ছে প্রোগ্রামিং করি পাইথন আর সি যে কোনো প্রোগ্রাম দিয়ে, সেখানে আমরা প্রোগ্রামিং করলে হচ্ছে যে ইনপুট দেই, আমরা ইউজাররা ইনপুট দিই, দেন একটা ওই ইনপুট নেওয়ার জন্য একটা প্রোগ্রাম লিখি, তারপর হচ্ছে যে আমার যে ল্যাঙ্গুয়েজে লিখছি সেই ল্যাঙ্গুয়েজ আমাকে একটা আউটপুট দেয়। সাপোজ টু হাই হাই সাইফ, সো ইটস আ আমি হচ্ছে যে হাই যে ইনপুট হচ্ছে যে আমার নাম নিচ্ছে, সো এটা হচ্ছে আমি ইউজার থেকে নিচ্ছি, এবং মাঝখানে হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামে আউটপুট দিচ্ছে যে হাই সাইফ। সো এটা হচ্ছে ট্রেডিশনাল প্রোগ্রামিং এর এক্সাম্পল। অ্যান্ড মেশিন লার্নিং এর এক্সাম্পল হচ্ছে যে আমি যখন মেশিনের দ্বারা বোঝাচ্ছি আমার কম্পিউটারকে শিখাচ্ছি, যখনই তুমি এরকম কিছু পাবা যে এখানে লেখা থাকবে হাই এবং সাইফ, সেখানে আমি ইনপুটটাও বলে দিলাম এবং আউটপুটটা কি হবে সেটাও বলে দিলাম, দেন সে হচ্ছে একটা প্রোগ্রাম রেডি করছে যে হ্যাঁ এখন সে ভয়েস দিয়ে বলছে যে হাই সাইফ। সো এটা কোনো মাঝখানে আমরা ওই প্রোগ্রামিংটা করা লাগছে না, যেটা হচ্ছে ম্যানুয়ালি করা লাগে সেটা হচ্ছে উইদাউট ম্যানুয়ালি করা লাগছে, এটা মেশিন নিজে রেডি করে দিচ্ছে যে একটা ডেটা থেকে, যে এখানে হচ্ছে যে বলা আছে যে তুমি যখনই এই ডেটাটা দেখবে তখন হচ্ছে যে হাই দেখবে এবং সাইফ যেখানে পাবা সেখানে তখনই বলবে যে হাই সাইফ বা হচ্ছে হাই আরুন, এনি হাউস থিং। তো এগুলো হচ্ছে শর্টলি এক্সাম্পল, হচ্ছে শর্টলি ইন্ট্রোডাকশনস, এবং হচ্ছে যে আরো যদি সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে যে মেশিন লার্নিং জিনিসটা কি একটু সহজ বাংলায় বলি,
আমি একটা এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে যে একটা শিশু যখন ছোটবেলা থেকে বড় হয়, তো তখন কিন্তু মানে বাবা মা কিন্তু মানে শিখিয়ে শিখিয়ে তারপর বড় করে। ধরেন হচ্ছে যে একটা ছেলেকে হচ্ছে বাবা হচ্ছে চিড়িয়াখানা নিয়ে গেল, তো সেখানে নিয়ে যে বলল যে সেখানে নিয়ে গেল, এবং সেখানে যাওয়ার পর হয়তো সে একটা প্রাণী বা যে কোনো কিছু দেখলো, দেখার পর হয়তো বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা এটা আসলে কি, তো বললো যে এটা হাতি এবং বললো যে এটা ঘোড়া। এগুলো বলার পর এখন বাচ্চাটা হচ্ছে বাবা ঠিক শিখলো যে এখানে যাওয়ার পর শিখলো যে এটা হাতি এবং এটা ঘোড়া। দেন সে হয়তো বাসে আসার পর যখন টিভি দেখছে, তখন হচ্ছে যে হাতি বা হচ্ছে ঘোড়া এইরকম টাইপের যখন দেখে, তখন বলে যে বাবা এটা তো হাতি এটা ঘোড়া। তো দ্যাটস মিন এটা কিন্তু আমরা শিক্ষার পরে ওটা ব্রেনে যখন সেট হচ্ছে যে এটা এরকম কিছু যখন দেখবো যে হাতির রকম মানে সুর আছে, তারপরে আমরা বড় কান এরকম কিছু যখনই দেখবো তখনই বলবে যে হ্যাঁ এটা হাতি। তো আমি যখন এটা কিন্তু একটা শিশু যখন ছোট থেকে বড় হয়ে এরকম দেখতে দেখতে তার বাবা মা থেকে শিখে যে এটা এরকম, এটা এই তুমি এটা ভালো কাজ এটা খারাপ কাজ, এগুলো কিন্তু শিখে শিখে তারপর মাইন্ডে এবং ব্রেনে সেট করে যে হ্যাঁ এরকম কিছু করলে কিন্তু আমার জন্য খারাপ, এরকম কিছু করলে কিন্তু আমার জন্য মানে আমি এক্সাম্পল খারাপ করব। এই জিনিসগুলো কিন্তু শিশু বাবা মা থেকে শিখে তারপরে হচ্ছে যে সে ইয়া করে। এরকমই মেশিনও এরকমই যে আমরা যখন মেশিনকে একটা কিছু শেখাই, আমাদের একটা ডাটা দেই যেখানে যে ওই ডাটা দ্বারা আমরা শেখাই যে এটা আসলে কি মেশিন লার্নিং। এবার শেখার পরে দেন আমাদের যে কম্পিউটার এবং হচ্ছে মেশিন, সে আমাকে একটা বা একটা রোবট আমাকে বলে যে এটা হচ্ছে মেশিন লার্নিং বা হচ্ছে এটা হচ্ছে যে হাতি বা ঘোড়া বা হচ্ছে যে অ্যাপেল এনিথিং এলস হতে পারে। এটা হচ্ছে সহজ মানে ইন্ট্রোডাকশন যে আপনি মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো ওভারঅল কি জিনিসটা বোঝা গেল মেশিন লার্নিং কি মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, সহজ হচ্ছে একদম শর্ট কথা হচ্ছে অটোমেটেড জিনিসগুলোকেই আজ আমি ধরি যে মেশিন লার্নিং। তো এখন হচ্ছে আপনারা যে মেশিন লার্নিং শুনলেন যে কি কেন সব কেন কেন ইন্টারেস্টেড এবং কি সেটা শুনলেন, এখন হচ্ছে যে এটা শোনার পর এখন আপনি এটাকে হাতে কলমে কিভাবে শিখবেন বা হচ্ছে এটাতে যাবেন কিভাবে, তো এটা শুরু করার জন্য তো আরো কিছু লাগবে। তো শুরু করার জন্য আপনাদেরকে যেই জিনিসগুলো মানে স্টেপ ফলো করতে হবে, টোটাল চারটা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে যে ম্যাথমেটিক্স, সেকেন্ড থিং হচ্ছে যে পাইথন এবং মেশিন লার্নিং এর যে প্যাকেজ, থার্ড থিং হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমস, এন্ড ফোর্থ থিং হচ্ছে যে যেটা হচ্ছে ডেটা সেট এবং যেটা আমাদের মেইন, এটা ছাড়া হচ্ছে আমরা মেশিনকে বোঝাতে পারবো না শেখাতে পারবো না। তো এবং হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল অবশ্যই করা লাগবে, প্র্যাকটিক্যাল না করলে আপনি শুধু থিওরিটিক্যাল পড়ে গেলেন কিন্তু প্র্যাকটিক্যালি মানে কি কাজ করছে সেটা জানেন না, তাহলে কিন্তু আপনি মানে মেশিন লার্নিং এ বিহাইন্ড মানে হচ্ছে যে আপনি সামনের দিকে যেতে পারবেন না, অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবেন না, আপনি রিসার্চ করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে ম্যাথমেটিক্স আবার মানে ম্যাথমেটিক্স কেন পড়তে হবে, তো ভাববার কিছু নেই। এখানে হচ্ছে যে ম্যাথমেটিক্স আপনারা লিনিয়ার অ্যালজেব্রা ক্যালকুলাস স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি এগুলো আপনারা সবাই ভার্সিটিতেই শিখেন শুরু থেকে, এবং আপনাদের ভার্সিটিতে স্ট্যাটিকও শেখায় ক্যালকুলাসও শেখানো হয়েছে অ্যালজেব্রা, এগুলো আপনারা কলেজেও শিখেছেন বা স্কুল কলেজেও আমরা ম্যাথমেটিক্স করেছি। সো ওরকম এমন না যেগুলো আরো অনেক ডেপ জানতে হবে, কিন্তু বাট আপনাদেরকে বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে ম্যাথের, লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাস অর স্ট্যাটিস্টিক আর প্রবাবিলিটি এগুলো নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং আমি এখানে চারটা টপিকসেই লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে আমি এটা শেয়ার করবো অবশ্যই এই জিনিস থেকে আপনারা চাইলে একবার রিভিউ করে নিতে পারেন, কারণ অনেক সময় অনেকে মনে থাকতে পারে বা অনেকে ভুলে যেতে পারেন। এগুলোকে আবার হচ্ছে যে আপনারা যেহেতু থিওরিটিক্যালি শিখলেন মানে ক্যালকুলেশন করলেন থিওরিটিক্যাল হ্যান্ডস ম্যানুয়ালি, তো এখন সেটাকে কোডিং এর থ্রুতে একটু শেখা লাগবে। কোডিং এর থ্রুতে যদি না শেখেন সামনে হচ্ছে যে আপনি ফার্দার কখনো যদি কোনো রিসার্চ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্স ইউজিং বুঝতে হবে, কারণ আপনি যখন যারা হচ্ছে যে
অ্যাজ এ হ্যান্ডসন কাজ করবে অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে, তাদের অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে যে একটা মডেলে কিভাবে কাজ করছে বা মেশিন অ্যালগোরিদম গুলি কিভাবে কাজ করছে সেটা অবশ্যই না জানলে আপনি শিখাতে পারবেন না মেশিনকে, এবং হচ্ছে যে আপনি এই কাজটা করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আপনাদেরকে ওইটাও থিওরিটিক্যালি শেখার সাথে সাথে আপনাদেরকে কোডিং এর থ্রুতেও শিখতে হবে। তো কোডিং এর থ্রুতে শেখার জন্য যেটা করতে হবে, সেই জন্য হচ্ছে যে আমাদের অবশ্যই পাইথন লাগবে। আর যদি হচ্ছে যারা সিএসসি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তারা যদি খুব বেশি ইন্টারেস্ট প্রকাশ করেন যে আর প্রোগ্রাম শিখতে চান, সেক্ষেত্রে আপনারা শিখতে পারেন, কিন্তু এটা কোনো, বাট আমি বলবো যে পাইথন যেহেতু এখন অনেক সব জায়গায় ব্যবহৃত হয়, মেশিন লার্নিং অনেক আপডেট আপডেট লাইব্রেরিস ইউজ হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি অবশ্যই পাইথন সাজেস্ট করবো। আর যদি কেউ আর প্রোগ্রামিং শিখতে চান, সেক্ষেত্রে আপনি শিখতে পারেন, কোনো এমন না যে আপনি শিখলে খুব ক্ষতি হয়ে যায় বা আপনি শিখলে ইয়া হবে, এরকম কোনো কিছু বাধা ধরা না যে, বাট সাজেস্ট আমার সাজেশন থাকবে পাইথন। তো এটা তো ঠিক আছে। তো এবং হচ্ছে যে যে আমরা যে বললাম ম্যাথমেটিক্স ক্যালকুলেশনস, যে লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাস বা প্রোবাবিলিটি, এগুলো করার জন্য আমাদের তো কিছু লাইব্রেরি দরকার। আমরা ম্যানুয়ালি কোড তো অত লিখতে পারবো না, যদিও ম্যানুয়ালি কোড লিখতে গেলে অনেক সময় পায়। তো সেই জন্য হচ্ছে কি, আমরা এই পাইথনে কিছু লাইব্রেরিস আছে, মেশিন লার্নিং এর যে পান্ডাস, নামপাই এবং ম্যাটপ্লটলিব এবং সাইকেললার্ন, বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো নামপাই দিয়ে করা হয়, এবং স্ট্যাটিস্টিকের যে কাজটা সেটা আপনারা পান্ডাস ইউজ করে করতে পারেন, এবং ম্যাটপ্লটলিবটা হচ্ছে মূলত হচ্ছে যে এটা ডেটা ভিজুয়ালাইজিং এর জন্য ইউজ হয়, যে এটা আমরা সামনে আরো জানবো কেন ভিজুয়ালাইজ করতে হয়। তো ভিজুয়ালাইজিং এর জন্য ম্যাটপ্লটলিব এবং সিবর্ন ইউজ করা হয়। তো ম্যাটপ্লটলিবটা বেশি ইউজ হয়, সিবর্নটা মোটামুটি ব্যবহার হয়, ওটা ইন্ডাস্ট্রিয়ালি যদি যেতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে সিবর্ন ম্যাটপ্লটলিব সবগুলি দুটোই জানা থাকা উচিত, কারণ অনেক সময় ম্যাটপ্লটলিব ভালোভাবে ইউজেবল হইতে পারে না, অনেক সময় সিবর্ন ভালোভাবে ইউজ হয়। অ্যান্ড সাইকেল লার্নটা অবশ্যই লাগবে, কারণ হচ্ছে যে আমাদের যে মেশিন লার্নিং অ্যালগোরিদমস থাকে সেটার জন্য সাইকেল লার্নটা অনেক ভালো কাজ করে, এবং বলতে গেলে যে এটা ছাড়া আসলে আপনি মেশিন অ্যালগোরিদমস গুলো ব্যবহার করতে পারবেন না, বা হচ্ছে পারবেন কিন্তু হচ্ছে যে একটু সমস্যা হবে। বাট যদি কেউ যদি ম্যানুয়ালি কোড লিখেন, মানে আই মিন র কোডিং যদি করেন অ্যালগোরিদমস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু আমি সাজেশন করবো যে সাইকেল লার্ন লাইব্রেরিটা ব্যবহার করেই অ্যালগোরিদম ইউজ করলে ভালো হয়। অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদমস অ্যাকচুয়ালি দুই রকমের থাকে, সুপারভাইজ আর আনসুপারভাইজ, আমরা এইটা সম্পর্কে সামনে জানবো। তো আনসুপারভাইজ সুপারভাইজ দুইটা সম্পর্কে ডিটেলসে জানবো, এবং কী কী অ্যালগোরিদমস আছে এগুলোর মধ্যে, এগুলো দ্বারাই হচ্ছে মেশিনকে শেখানো হয় যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন মেশিনকে কি শেখাতে। সেগুলো ওই যে শেখানোর জন্য তো আমাদের কিছু অ্যালগোরিদম দরকার, যেমন হচ্ছে আমরা যারা অ্যালগোরিদমস বা ডেটা স্ট্রাকচার পড়েছি, তো অ্যালগোরিদমে কিন্তু কোর্সে কিন্তু শেখায় যে কিভাবে শর্টেস্ট পাথ বের করবেন, কিভাবে আপনি একটা অ্যালগোরিদম ইউজ করে কোনটা ভালো কোনটা খারাপ এটা সাজেশন করবে। তো এরকম জিনিসগুলো কিন্তু আমরা সিসিতে অ্যালগোরিদম শিখেছি, তো এরকম অ্যালগোরিদম মানে মেশিন লার্নিং এর জন্য আছে, যে অ্যালগোরিদম গুলোর দ্বারা আমরা মেশিনকে শেখাবো যে যে এটা আসলে কি, মানে তুমি এই ডাটা সেট থেকে কি পাচ্ছ, বা হচ্ছে যে তুমি এখান থেকে আসলে কি বুঝতেছো, ডাটা থেকে তুমি অ্যাকচুয়ালি কি বুঝতেছো। তো দেন হচ্ছে যে আমাদের ডাটা সেট, যেটা হচ্ছে একদম মেইন পয়েন্ট, কারণ হচ্ছে যে পুরো মেশিন লার্নিং এর ইয়া হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি যে পুরো প্রসেসটা করতেছেন, পুরো ইয়া যে আউটপুট দিচ্ছেন সেটা মেশিনকে যে শেখাচ্ছেন সেটার জন্য আমার অবশ্যই ডাটা দরকার। উইথাউট আপনি কোনো ডাটা ছাড়া বা কোনো কিছু দেওয়া ছাড়া আপনি তো মেশিনকে শেখাতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি হবে। আমি যখন একটা আপনারা যখন দেখবেন যে কোনো অ্যাপ্লিকেশন যখন ইউজ করেন মোবাইলে, সাপোজ টু ফুডপান্ডা, বা হচ্ছে যে সাপোজ টু হ্যাঁ ফুডপান্ডা, ফুডপান্ডার ক্ষেত্রে যেমন হচ্ছে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আপনি কিছু ইনপুট দেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে এটা হয়তো বলতেছে যে এটা থেকে
এরকম এরকম হওয়ার পর তুমি এরকম ভাবে করবে, বা হচ্ছে একটা অর্ডার দিলেন, এখন অর্ডারটা মানে কিভাবে আসবে, আপনি অর্ডারটা দিলেন এখন কিভাবে আসবে এটা কিন্তু মেশিনে বলা আছে দেখে, এই জন্য ওই প্রসিডিউর ফলো করে আপনি এত টাকা হয়েছে হওয়ার পর বলছে হ্যাঁ এখন নাও, তুমি যদি অর্ডার নাও ঘুরাও তাহলে হচ্ছে তোমার চলে আসবে। পুরোটা পিসি কিন্তু একটা ডাটা কাজ করছে। তারপরে হচ্ছে ধরেন যে আপনি একটা ফেসবুক, ফেসবুকে আপনি যখন একটা মানে ছবি আপলোড দিচ্ছেন, আপনি যে ছবি আপলোড দিচ্ছেন তো এটা কিন্তু ব্যাকএন্ডে একটা অ্যাপের মানে অ্যাপের ব্যাকএন্ডে কিন্তু এটা চিন্তা করতেছে যে ছবিটা কিন্তু একটা ডাটা, ডাটাটা যখন পাস হচ্ছে, পাস হয়ে যখন আসছে তখন আপনাকে ডিসপ্লে করতেছে আপনার ছবিটা, তো কিন্তু ব্যাকে সে হচ্ছে এটা একটা অ্যাজ লাইক অ্যাজ এ ডাটা মতো করতেছে, থিঙ্ক করতেছে। তো এরকম বা হচ্ছে যে আপনার যখন গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট যখন আপনি বলেন প্লে এ সং, আপনার এই ভয়েসটা কিন্তু একটা ডাটা, ওইটা থ্রু ওটার উপর ডিপেন্ড করে সে পিছনে একটা প্রসেস চালু করতেছে মেশিনের দ্বারা, সে যেটা আগে থেকে সেখানে প্রসেসটা চালু করে তারপর আপনাকে একটা সং নিয়ে আসতেছে। তো সেজন্য আমাদের অবশ্যই ডাটা দরকার, যেহেতু আমরা এইগুলো করব, মেশিন লার্নিং এর কাজ করব, সো মেশিন লার্নিং এর আমাদের অবশ্যই ডাটা দরকার। সে ডাটা আমরা পাবো কোথা থেকে? আমাদের অবশ্যই ওপেন সোর্স আছে, ওপেন সোর্স ডাটাগুলো দিয়ে আগে আমরা শিখবো, তারপর হচ্ছে যে ওপেন সোর্স ছাড়া কিভাবে শেখা যায় সেটাও আমরা সামনে দেখব। তো ওপেন সোর্সের জন্য যেগুলো ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি অ্যান্ড হচ্ছে যে কেগেল, সো কেগেল, সো এখানে হচ্ছে যে আপনারা এটা বলতে পারেন যে সরি এটা বলতে পারেন যে অনেক অনেক বড় একটা প্ল্যাটফর্ম মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ডিপ লার্নিং, তো এগুলোর জন্য একটা বড় প্ল্যাটফর্ম। এই সব প্ল্যাটফর্মের জন্য ডাটা কিন্তু এগুলো পাওয়া যায়, ইউসিএল মেশিন লার্নিং রিপোজিটরিতে পাওয়া যায়, কিন্তু ইউসিএল মেশিন লার্নিং রিপোজিটরিটা একটু পুরনো, মানে হচ্ছে অনেক আগের, তো এখন আপডেটেড ডাটা খুব কম থাকে, তারপরও এখানেও পাওয়া যায় আপডেটেড। আমি লাস্ট মনে হয় 2019 পর্যন্ত দেখেছি, কিন্তু একটু ওটা সময় আর কি, এবং হচ্ছে যে ওখানে অনেক ওখানেও ডাটা থাকে। তবে বলবো যে কেগলে অনেক ভালো ডাটা পাবেন আপনারা, ওটা আমি দেখাবো যে কিভাবে ডাটাটা পাবেন, কিভাবে ডাটা কালেকশন করবেন। এবং হচ্ছে যে এখানে গুগল ডেটা সেট সার্চ ইঞ্জিন একটা আছে, যেটা শুরুতে আপনারা ইজিলি ডেটাগুলো সার্চ করতে পারবেন। আই থিঙ্ক এটা আমি যদি যেতে পারি, তো এখানে যেমন হচ্ছে আপনারা যে কোনো কিছু হয়তো ধরেন কোভিড নিয়ে ডাটা সার্চ করবেন, সো কোভিড-19 নিয়ে আপনারা যে ডাটা সার্চ করবেন আপনাদেরকে একটা ডাটা দেখাবে। সো অনেক অনেক রকমের ডাটা আছে এখানে, অনেক ফরম্যাটে থাকে। নর্মালি আমরা যে ডাটাগুলো ইউজ করি সেগুলো সিএসবি, এক্সেল অথবা হচ্ছে যে এসকিউএল অথবা জেসন। তো এখানে আসলে জেসন, টিএসবি, এসকিউএল, সিএসবি, এনিথিং ফরম্যাটস আপনারা পাবেন, জিপ করাও থাকে অনেক সময়, তো এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে যে কেগল যেটা বললাম, kegel.com এ যাবেন, অ্যান্ড আই থিঙ্ক এখানে যাওয়ার পর হচ্ছে আমি আসলে এটা থেকে একবারই দেখে যাচ্ছি। সো এখানে একটা পোর্শন সেসের ডাটা, ফার্স্ট থিং হচ্ছে যে এটা আমি যেহেতু লগ ইন করা, আগে রেজিস্ট্রেশন করে নেবেন, নর্মালি যেভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেভাবেই মানে রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশন ছাড়াও আপনারা এখানে করতে ডাটা দেখতে পাবেন, কিন্তু হচ্ছে যে ডাউনলোড করার সময় আপনাকে লগ ইন ইয়াটা চাবে। তো এখানে একটা ডাটা অপশনস আছে, এখানে গিয়ে হচ্ছে আপনারা সার্চ করতে পারেন যে কোনো কিছু, কোভিড-19 এনিথিং এলস, কোভিড-19 বা হচ্ছে যে যদি কেউ ফুড ইন্টারেস্টেড হন, ফুড, তারপরে কেউ যদি ফুটবল নিয়ে বা হচ্ছে কোনো খেলা নিয়ে এগুলো হতে চান, সেক্ষেত্রে ফুড ফুটবল লিখবেন। এরকম মানে হচ্ছে যে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারবেন, তো যেই ডাটা আপনার দরকার সেটা সার্চ করবেন, কিন্তু হচ্ছে যে একটু এখানে আবার এছাড়াও ফিল্টার অপশনস আছে, যেটা আপনি এখানে থেকে বলে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন ট্যাগের এই ডাটা চান। যদি কম্পিউটার সায়েন্সের হয় তাহলে কম্পিউটার সায়েন্স বলে দেবেন, তাহলে আপনাকে কম্পিউটার সায়েন্স ট্যাগ রিলেটেড ডাটাগুলো দেখাবে। তো এরকম অনেক কিছু আছে এখানে, এটা সম্পর্কে আমি ডিটেলস পরে বলবো, এখন জাস্ট
আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ডেটাটা পাবেন। অ্যান্ড ইউসিএম মেশিন লার্নিং একটা যদি বলি তাহলে হচ্ছে যে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনার হচ্ছে এখানে লিঙ্ক ক্লিক করলেই আসবে। এখানে যেমন এই যে নিউয়েস্ট যে নিউয়েস্ট ডাটা নিউ যেগুলো ডাটা সেগুলো এখানে দেখায়, অ্যান্ড এগুলো যেগুলো পপুলার সবচেয়ে সেগুলো হচ্ছে এই সাইডে যেমন এখানে দেখায়। এবং এছাড়াও আপনারা হচ্ছে হয়তো এখানে সার্চ করলেও পাবেন আই থিঙ্ক। দেন হচ্ছে যে ওই এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে মেনলি ফেমাস সবচেয়ে বেশি ডেটা কালেকশনের জন্য। অ্যান্ড বর্তমানে কেগলটা আসলে বেশি ইউজ হয় ডেটা সেটের জন্য, কারণ হচ্ছে ডেটা কেগলে অনেক ওপেন সোর্স অনেক গভর্নমেন্ট ডাটাও আছে বিভিন্ন দেশের, তারপরে গেম বিভিন্ন ধরনের গেমের ডাটা আছে, ধরো টিকটক ডোই আমরা যে খেলি সেই রকম সেটা নিয়ে ডাটা আছে, তো এরকম অনেক ধরনের ডাটা আছে, মেডিকেল ডাটা, এডুকেশন, এভরিওয়ানস আপনি একে গেলে সার্চ করলেই পাবেন। তো এটা হচ্ছে আপনারা মেশিন লার্নিং একদম কিভাবে বিগিনিং থেকে শুরু করে একদম প্র্যাকটিক্যাল পর্যন্ত যাবেন, এটা পুরো একটা স্টেপস। ফার্স্টিং ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে পাইথন শিখবেন, তারপর মেশিন লার্নিং এর যে বেসিক প্যাকেজেস সেগুলো সম্পর্কে জানবেন, পান্ডাটা পে ম্যাটপ্লিপ সাইকেল লার্ন, এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্পর্কে জানবেন থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি। তারপর ওগুলোকে হচ্ছে এবার ডেটা সেটের উপর অ্যাপ্লাই করবেন, যে ডেটা সেটের উপর অ্যাপ্লাই করে এবং ওটা প্র্যাকটিক্যালি আরও অনেকগুলো কয়েকটা প্রজেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা এবার হচ্ছে রিসার্চ যদি কেউ করতে চান রিসার্চ, অথবা হচ্ছে যদি যদি কেউ ইন্ডাস্ট্রিয়ালি মুভ অন করতে চান তাহলে ইন্ডাস্ট্রিয়াল, বা হচ্ছে কেউ যদি ই রিলেটেড কোনো প্রোডাক্ট রেডি করতে চান সে যে যেটা আপনার হয়তো কোনো একটা প্রবলেম আপনার নিজে প্রবলেম সলিউশন হচ্ছে এবং আমাদের দেশে প্রবলেম সলিউশন হচ্ছে বা ওয়ার্ল্ডে প্রবলেম সলিউশন হচ্ছে, ওরকম কিছু আপনি রেডি করতে পারেন। ওয়ে তো এগুলো হচ্ছে মানে আপনি শুরু করার বিগিনিং থেকে একদম ইয়া পর্যন্ত একদম তো প্র্যাকটিক্যাল পর্যন্ত আপনার সলিউশন। তো এখন হচ্ছে আমরা এবার মেশিন লার্নিং একটু ডেপথে যাই। তো মেশিন লার্নিং এর অ্যাকচুয়ালি তিনটা টাইপ আছে, থ্রি টাইপস অফ মেশিন লার্নিং। জি আপনি একটু নামপিটা নিয়ে বলবেন প্লিজ, পাইথন নামপি। পাইথনটা অ্যাকচুয়ালি পাইথন অ্যাকচুয়ালি বেসিক বলতে আমি যেটা বলবো যে ওপির আগ পর্যন্ত আপনাদের শিখলে হবে, আমি মনে হচ্ছে যে বেসিক যে ওপির আগ পর্যন্ত শিখলে হবে, লুপ ফর লুপ হোয়াইল লুপ ইফ এলস, তারপর হচ্ছে যে ইন বেসিক ইনপুট আউটপুট ফাইল রিড রাইট, অ্যান্ড হচ্ছে যে ডিকশনারি টাপেল লিস্ট, তো এগুলো মানে বেসিক আর কি। ওপিটা আপনারা চাইলে কেউ চাইলে দেখতে পারেন, যদি কেউ মানে হচ্ছে যে সফটওয়্যার লেভেলে যদি যান মানে মেশিন লার্নিং আগে তো সফটওয়্যার আছে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি কেউ মেশিন লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি করে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু মানে হচ্ছে যে পাইথনের ওয়েব ভার্সন মানে ওয়েব অ্যাপ্লিকেশনই নর্মালি থাকে মেশিন লার্নিংয়ে, তো ওয়েবের অ্যাপ্লিকেশনে যেহেতু অবশ্যই ওপিটা জানতে হবে কারণ অ্যাপ্লিকেশন ডেভেলপে ওপি খুব জরুরি। তো যদি কেউ অ্যাপ্লিকেশন বেস অ্যাপ্লিকেশন ফিল্ডে যেতে চান মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান সেক্ষেত্রে আপনাদের ওপিটা দরকার, আদারওয়াইজ যদি রিসার্চে করেন তাহলে হচ্ছে ওপি নন নেসেসারিস, এর আগ পর্যন্ত মানে ওপি বাদে বাকি সব মানে বাকিগুলো দেখে নিলেই হবে। ডিকশনারি টাপেল লিস্ট এগুলো মাস্ট, এই তিনটা জিনিস অনেক দরকার পড়ে। এবং হচ্ছে আর একটা জিনিস যেটা দরকার পড়ে, হ্যাঁ কন্ডিশনস গুলো অবশ্যই দরকার পড়ে, আর আর হচ্ছে ট্রাই এক্সেপ্টটা একটু হালকা দেখে নেবেন যে অ্যাকচুয়ালি কোথায়, অনেক সময় রিসার্চের ক্ষেত্রে সামথিং অনেক সময় আই থিঙ্ক এখানে একজন ম্যাম আছেন উনি হয়তো জানেন, আমি 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 নিজেও রিসার্চের ক্ষেত্রে যেটা অনেক সময় ইউজ করতে হয় ট্রাই এক্সেপ্টের কিছু ইস্যুস ইউজ করতে হয় যে এটা হচ্ছে অ্যালগোরিদমসে অনেক সময় ইস্যুস গুলো ক্রিয়েট হয় তো ডেটা সেটে প্রবলেমসের জন্য, তো ওই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমরা মাঝে মাঝে ট্রাই এক্সেপ্ট ইউজ করি, তো এটাও একটু জেনে রাখা ভালো। অ্যান্ড নামপাই পান্ডার যে বেসিক পান্ডা তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পুরো ডাটা ফ্রেম মানে ডাটা যে নিয়ে কাজ করি ওই ডাটা সেটটা পুরোপুরি হ্যান্ডেল করার জন্য আমরা পান্ডাটা ইউজ করি,
নামপাই হচ্ছে যে নিউমেরিক্যাল হায়ার নিউমেরিক্যাল ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ক্যালকুলাস প্রবাবলি ক্যালকুলাস, এই দুইটা করার জন্য আপনারা নামপাইটা খুব মানে ইউজ করতে পারবেন। এটা এটা কিছু ভিডিও আছে আপনারা হচ্ছে যে আই থিঙ্ক আমি চেষ্টা করবো এই লিঙ্ক গুলো ওইখানে অ্যাড করে দেওয়ার। তো ওই জিনিসগুলো হচ্ছে নামপাইতে বেসিক যে যতটুকু দরকার অতটুকু ওখানে দেখানো হয়েছে মেশিন লার্নিংয়ের জন্য, ওগুলো দিয়ে আপনারা লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাসের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওগুলো করতে পারবেন। এবং স্ট্যাটিস্টিকের জন্য প্রবাবিলিটির জন্য পান্ডা এবং নামপাই দুইটাই প্যারালালি ইউজ করতে পারবেন যদি পান্ডার দরকার পড়ে। আর আদারওয়াইজ নর্মালি হচ্ছে যে স্ট্যাটিস্টিক এবং প্রবাবিলিটির জন্য নামপাই দরকার পড়ে না, পান্ডাও দরকার পড়ে না, ওই বেসিক পাইথন মানে পাইথন দিয়েই হয়ে যায়, মানে র পাইথন দিয়ে হয়ে যায় যদি আপনারা ক্যালকুলেশনটা বুঝছেন ভালোভাবে এবং হচ্ছে প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং নলেজটা যদি ভালো থাকে। তো নামপাই তেমন মানে হচ্ছে যে কিছু বেসিক জিনিস জানতে হয় আর কি, ওগুলো আপনারা ইউটিউবে পাবেন। আমি তো একটা চ্যানেল বলে দিলাম কোড বেসিস, আরো অনেক ভালো ভালো ভিডিওস আছে, বাট আই থিঙ্ক কোড বেসিস আমার কাছে মনে হয়েছে যে তারা ভালোভাবে এক্সপ্লেনেশন করেছে, তো এই জন্য আমি ওইটা চুজ করবো। আরটা যদি আপনি পান্ডার ক্ষেত্রে যদি বলি, পান্ডার ক্ষেত্রে আপনি যদি ভালো ভিডিও সাজেস্ট করতে বলি, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডেটা স্কুল, ইটস সাউন্ডস গুড। অ্যান্ড অথবা আপনি আরেকটা হচ্ছে মেবি থ্রি আওয়ার্স ফোর আওয়ার্সের একটা ভিডিও আছে ফ্রি কোড ক্যাম্প .org, ওটাতে আপনার ওটা ইউটিউব ওইটাতেও অনেক ভালো পাইথন এবং পান্ডার একটা ইয়ে করেছে ভিডিও, ওগুলোও দেখতে পারেন। আর আমি এখানে যে পাইথনের যে লিঙ্ক দিয়েছি সেটাও আপনারা চাইলে শিখতে পারেন। তো ওপেন সোর্স অনেক আছে শেখার এখন, তো আই থিঙ্ক নামপাই হচ্ছে এইটাই বললাম মানে জাস্ট নর্মালি ক্যালকুলেশনসের জন্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুব হচ্ছে বেসিক্যালি নামপাই একটু বেশি ইউজ হয় ডিপ লার্নিং এর ক্ষেত্রে, মেশিন লার্নিং এও ইউজ হয় কিন্তু একটু কম। আচ্ছা আই থিঙ্ক বোঝা গেছে মনে হয়, আমি আমি সামনে ফর মুভ অন করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, কারো কারো যদি আপনাদের কারো যদি প্রশ্ন থেকে থাকে চ্যাটে করতে পারেন, অথবা আপনারা সরাসরি মাইক অন করে ভাইকে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো ভাইয়ের সমস্যা না থাকে। জি জি। ওকে, সো আমি যেখানে ছিলাম, তো থ্রি টাইপস অফ মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর তিনটা টাইপ আছে, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, সেকেন্ড থিং হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, অ্যান্ড থার্ড থিং হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এরকম এটা ছাড়া আরেকটা আছে সেটা সেমি সুপারভাইজ লার্নিং, তো ওইটা আসলে খুব বেশি দরকার পড়ে না। সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং, যদি এখানে চলি সুপারভাইজ লার্নিংটা মেনলি হচ্ছে যে সবকিছু বলে দেওয়া হয় বলে দেওয়া থাকে, তো ওইটার থেকে হচ্ছে আমরা একটা আউটপুট রেডি করি, আউটপুট দেয় মেশিন শিখে। দেন আনসুপারভাইজ হচ্ছে কোনো কিছু বলা থাকে না, জাস্ট ডেটা দেওয়া থাকে, ডেটা দিলে ওটা থেকে হয়তো সে ইয়ে করে, কিন্তু এটা একটু ডিটেলস আমি বলতেছি একটু পরে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে যে সে মেশিন নিজে থেকে শিখে তারপর হচ্ছে যে আউটপুট, যেমন হচ্ছে দাবা খেলা, দাবা খেলা যেমন আমরা চিন্তা করে 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 দেন হচ্ছে যে একটা আগায়, তো এখানেও মেশিন হচ্ছে নিজে শিখে শিখে চিন্তা করে করে সামনে আগায়। যেমন এখন যেমন অনেকে রিইনফোর্সমেন্ট লার্নিং এ আই মিন যদি বলি যে সেলফ ড্রাইভিং কার, যেগুলো আমরা দেখি ভিডিওতে হয়তো ভিডিও দেখেছি অনেকে, তো সেলফ ড্রাইভিং কারটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর অংশ, ওটা হচ্ছে নিজে থেকে সে ইয়া করতেছে লার্ন করে করে দেন শিখে তারপর সামনে আগাচ্ছে। আর মানে রিইনফোর্সমেন্ট লার্নিংটা আসলে থেকে হচ্ছে যে নর্মালি দুইটাতে বেশি কাজ হয়, সুপারভাইজ আর আনসুপারভাইজ। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এ যদি কেউ কাজ করতে চান দেন একটু ডেপথে যেতে হবে, আই মিন অনেক ভালো একটু স্টাডি করতে হবে আপনাকে, এবং হচ্ছে ওইটার জন্য একটু ডিপ লার্নিং নলেজটাও আই থিঙ্ক থাকা দরকার। তো সুপারভাইজ লার্নিং এ হচ্ছে যে আই মিন এটা এক্সাম্পল হচ্ছে, আমি একটা এক্সাম্পল নিয়েছি যেটা হচ্ছে যে আপেলস এবং কাপকেকস আছে, তো দুইটা হলো আমাদের একটা ডেটা সেট,
যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমি মেশিন আগে থেকে দেওয়া আছে যে এটা ট্রেনিং ডেটা সেট, আই মিন হচ্ছে যেটা দ্বারা আমি মেশিনকে শেখাবো যে আপেল এবং কেক কাপকেকস। তো এটাতে হচ্ছে যে মূলত ধরেন আপেলের একটা সাইজ এবং হচ্ছে যে ওজন সবকিছু বলা আছে, এবং কাপকেকস এর কি কি দিয়ে বানানো হয়েছে ইনগ্রিডিয়েন্টস বলা আছে, এবং লাস্টে একটা লেবেল কলাম আছে যেটাতে বলা আছে যে এটা কাপকেক, এটা আপেল, এটা কাপকেক, এটা আপেল। তো ওই লেবেল যে ডাটাটা বলা আছে লাস্টে, ওই ডাটাটা থ্রুতে ওই ডাটাতেই বলা আছে যে এটা আপেল, এটা কাপকেকস, আর ওইটা কিন্তু আমার আউটপুট। আর এই সাইড যে লেফট সাইড, আই মিন হচ্ছে যে যদি লেফট সাইডে যে ডাটাগুলো থাকে ধরেন হচ্ছে যে ওয়েট, হাইট, দেন হচ্ছে যে ডিটেলস, এরকম যে জিনিস বলা থাকে আপেলে যেমন ওয়েট, হাইট এবং ডিটেলস বলা আছে, বলার পরে হচ্ছে যে ওটা লাস্টে ওই লেবেল কলামে বলা থাকে যে এটা আপেল। আবার কাপকেক সম্পর্কে, কাপকেক যে বানানো হয়েছে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে ওগুলি যখন বলা থাকে তখন লাস্টে বলা থাকে এটা কাপকেক, এই কারণেই এটা কাপকেক। তো এটা আউটপুট বলা আছে এবং ইনপুট যা দিয়েছি সেটার প্রেক্ষাপটে আউটপুটটাও বলা আছে। দেন সেটা হচ্ছে যে সেটা থেকে হচ্ছে কি করে আমাদের যে মেশিনের যে অ্যালগোরিদমস গুলো আছে, সুপারভাইজ লার্নিং এর যে অ্যালগোরিদমস গুলো আছে সেগুলো হচ্ছে কি সে ওই মানে এই ডাটা থেকে সে হচ্ছে মেশিন শিখে। এবার হচ্ছে ওই অ্যালগোরিদম গুলো মানে এগুলো কি অ্যালগোরিদম গুলো কি হলো মেশিন লার্নিং মডেল, সুপারভাইজ মডেল, যেটা হচ্ছে মেশিনকে শেখায় যে তুমি শিখো যে এই এই ডাটা যখন পেয়েছো তো তুমি এখান থেকে শিখো যে এটা এরকম যদি আউটপুট ইনপুট পাও তাহলে তুমি বলবা এটা আপেল, আর এরকম যদি ইনগ্রিডিয়েন্টস ডিটেলস পাও তাহলে তুমি বলবা হচ্ছে এটা কাপকেক। তো এরকম মানে মেশিন ট্রেন হলো, হওয়ার পর মানে ওই মডেল দ্বারা সুপারভাইজ মডেল দ্বারা শিখলো, শেখার পর সে এখন হচ্ছে যে আমি শিখলাম, শেখার পর এখন হচ্ছে টেস্ট ডাটা, মানে হচ্ছে যে আমি একটা ডাটা দিব মেশিনকে দিয়ে বলবো যে এটা মানে হচ্ছে যে এটাতে কোনো কিছু মানে এটাকে আসলে কি মানে এটা বলা নেই, জাস্ট আমি ওই ইনপুট দিলাম যে এটা 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 হলে মানে কাপকেক বানানোর জন্য এটা এটা দরকার, এটা এটা বলার পর সে বলতেছে ওকে, নাও সে মেশিন আমাকে বলতেছে ওকে এটা হচ্ছে কাপকেক, মানে আই মিন ওই লেভেল বা ক্লাস এটা যেটাই বলি এটা হচ্ছে কাপকেক। এখন মেশিন বলতেছে এটা, কিন্তু মেশিন কিভাবে বলতে পারলো যে এটা আসলে কাপকেক? আমি হয়তো এটাখান থেকে এটা বুঝতেছি যে এটা কাপকেক, কিন্তু মেশিন এটা কিভাবে বুঝলো? মেশিন বুঝলো এই যে যে আমার যে ট্রেন ডাটা সেট, এই ট্রেন ডাটা সেটে বলা ছিল যে ইনপুট এবং আউটপুট দুটোই বলা ছিল, মানে আমি মেশিনকে আগে থেকে বলে দিছি যে এটা এরকম কিছু পেলেই তুমি বলবা এটা কাপকেক, আর এরকম কিছু যদি পাও তাহলে বলবা এটা আপেল, মানে ইনপুট আমি এবং আউটপুট দুটোই বলে দিয়েছি সুপারভাইজ লার্নিং। আর এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং এ ইনপুট আউটপুট দুটোই বলা থাকে যে আপনি আসলে মেশিনকে কি শেখাইতে চাচ্ছেন এবং কি দেখাতে চাচ্ছেন এটা থেকে মেশিন থেকে, মানে কি মেশিন থেকে কি আউটপুট বের করতে যাচ্ছে। তো ইনপুট আউটপুট দুটোই বলা থাকে যেটা থ্রুতে মেশিন আমাকে শিখে বলতেছে যে এটা কাপকেক, এটা আপেল, এটা এরকম। তো এটা থেকে যেমন আমরা হচ্ছে যেমন টম এন্ড জেরি দেখেছি, সো গিয়ে এটা অবশ্যই সবাই কার্টুন দেখেছি। তো এখানে যেমন এটা ক্যারেক্টারিস্টিক থেকে হয়তো বলা হলো যে টম এন্ড জেরি, এটা ক্যারেক্টারিস্টিক থেকে এটা বলা হয়েছে। এখন ক্যারেক্টারিস্টিক বলার পর এখন এটাকে বলা হয় যে যে আমরা ট্রেন ডাটা বললাম, এই ডাটাটাকে বলা হয় লেবেল ডাটা। আপনি লেবেল ডাটা বলতে মিন্স বোঝাচ্ছে যে আপনি ক্যারেক্টারিস্টিক এর সাথে সাথে আপনি আউটপুটটাও জানেন যে এই ক্যারেক্টারিস্টিক যদি হয় তাহলে হচ্ছে যে টম, এই ক্যারেক্টারিস্টিক যদি হয় তাহলে হচ্ছে জেরি, এটা আপনি জানেন নুন। তো এই আউটপুটটা যদি জানেন এই জন্য এটাকে বলা লেভেল ডাটা। এবং এরপর আমরা ডাটাটাকে হচ্ছে একটা ডাটাটাকে প্রসেসিং করি, প্রসেসিং মেশিন এটা এটাকে প্রসেসিং করি যে এটা ডাটাটাকে এই প্রসেসিংটা যেটা হয় এরপর সেটাকে বলা ডাটা ক্লিনিং। অ্যান্ড থার্ড থিং হচ্ছে এটাকে হচ্ছে এডি বা এক্সপ্লোরেটরি করি, মানে হচ্ছে যে এক্সপ্লোর করি, যেটা বলা হয়েছে যেমন হচ্ছে আমরা ম্যাটপ্লটলিব দেখেছি, তো ওই ম্যাটপ্লটলিবের হচ্ছে গ্রাফ, ওই গ্রাফের মাধ্যমে আমরা জানি যে যখন যেই ক্যারেক্টারিস্টিক বা যেই ফিচার্স গুলো মিলতেছে সবচেয়ে বেশি সেই কারণে বলতেছে এটা টম, এটা জেরি। এরপর ওই ডাটাটা সবকিছু করার পর
ক্যালকুলেশন মানে হচ্ছে যে মেন প্রসেসিং করার পর, ডাটাটা প্রসেসিং করার পর তারপরে স্টেপে যাচ্ছে হচ্ছে হলো যে সুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমে যাওয়ার পর একটা মডেল ইভালুয়েশন হয়, মানে হচ্ছে যে এখন মডেল ইভালুয়েশন কি সেটা একটু পরে বলি। এটা ধরেন যে এটা ইভালুয়েশনটা হচ্ছে ধরেন হচ্ছে ক্যালকুলেশন মানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ক্যালকুলেশন। এটা ধরেন যে প্রবাবিলিটি ক্যালকুলেশন বলে যে এটা টম হওয়ার প্রবাবিলিটি এই ক্যারেক্টারিস্টিকের কারণে হচ্ছে যে টম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 80% আর জেরি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 40%। তো এখন আমার মেশিন যেহেতু প্রবাবিলিটি ক্যালকুলেশন করার পর যেহেতু দেখতেছে যে টমের প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা হচ্ছে 80% আর জেরির সম্ভাবনা হচ্ছে হলো 40%, তাহলে মেশিন আমাকে কি আউটপুট দিবে? অবশ্যই টম দিবে। তো তারপর আবার আবার ধরেন যে মানে আবার আসলো মেশিনে কাছে, মেশিনের কাছে যখন আবার ইনপুট নিচ্ছে নিয়ে আবার সে ক্যালকুলেশন করলো, করে টোরে অ্যালগোরিদম গুলো ইভালুয়েশন টিশন করে প্রবাবিলিটি ক্যালকুলেশন করে দেখলো যে টমের এবার হচ্ছে জেরির 80% সম্ভাবনা আর টমের 40%, দেন সে বলছে এটা জেরি জেরি ক্লাস। তো এই যে ইভালুয়েশন হচ্ছে এটা হলো ধরেন প্রবাবিলিটি হচ্ছে প্রথমে ডাটা আমরা লেবেল করছি, করার পর এটাকে বলে দিছি ওখানে ক্লিন করছি ডাটাটাকে সুন্দর মানে প্রসেসিং করলাম, করে দেন হচ্ছে সুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদম পাঠালাম, তারপর হচ্ছে ওইটা অ্যালগোরিদমের মাধ্যমে মেশিনে বা আমাদের কম্পিউটার শিখতেছে যে তুমি যখন আমার কম্পিউটারে যখন আমার ইনপুট দিবে কেউ যে বলবে যে এই ক্যারেক্টারিস্টিক, তাহলে তুমি তখন একটা মডেল আনবা, আনে তুমি ক্যালকুলেশন করবা নিজের মধ্যে করে তুমি আগে বলবা যে হ্যাঁ এটা হচ্ছে ডম এটা জেরি। সো এটা আগের থেকে এই ক্যালকুলেশনটা কিন্তু সে আগের থেকে শিখে ফেলছে, শেখার পর একটা প্রোগ্রাম রেডি হয়েছে, ওই প্রোগ্রামটাকে আমরা মেশিনে দিয়ে দেই, মেশিন আমাদেরকে বলে দেয় এটা টমেটো দেরি। তো আগে থেকে ইনপুট আউটপুট দিতেই বলা থাকে, দ্যাটস ওয়াই এটা সুপারভাইজ লার্নিং। আর যেটা মানে এবং হচ্ছে সেটা থেকে সে মেশিন শিখে যায় এটা লেভেল ডাটা থেকে শিখে দেন বলে যে টমেটো দেরি। ধরেন আমরা যারা প্রোগ্রামিং এ ইফেলস কন্ডিশন দেই, এখন ইফেলস কন্ডিশনে কিন্তু একটা যে বলি যে এটা যদি এত পার্সেন্টের কম হয় মানে হচ্ছে মার্কিং আমরা যে এক্সামে মার্কিং গ্রেড পাই সেটা যদি 80% কম হয় তাহলে হচ্ছে তুমি এ মাইনাস পাচ্ছ বা হচ্ছে বি পাচ্ছ, এখন যদি এটা 80% বেশি হয় তাহলে হচ্ছে যে তুমি বি প্লাস মানে হচ্ছে তুমি এ প্লাস পাচ্ছ। এখন ওই যে ইফেলস কন্ডিশন বললাম, তো ইফেলস কন্ডিশনে কিন্তু আমি বলছি যে একটা কন্ডিশন, আমি বলি নাই যে এটা এরকম যদি হয় তাহলে এটা এ প্লাস, ইফেলস কন্ডিশনে কিন্তু এটা ইনপুট দেওয়ার পর সে মানে ক্যালকুলেশন করবে তারপরে। আর এখানে হচ্ছে ডাটাতে আমি আগে থেকেই বলে দিছি যে তুমি একটা প্রোগ্রাম লিখছো এটার জন্য ইফেলস এর জন্য, আর এখানে হচ্ছে আগে থেকেই প্রোগ্রাম রেডি করছি, আগে থেকে ইনপুট একটা ডাটা দিছি যেটা মধ্যে বলেই দিছি যে ইনপুট এটা আউটপুট ওইটা, মানে হচ্ছে যে ইনপুট দিয়ে ইনপুট হচ্ছে 80 পাইছে আর আউটপুটে এটাও বলেছে যে এ মাইনাস। সো দ্যাটস মিন ওই ইনপুট আউটপুট দুটোই বলা আছে, ও বলার পর মেশিন শিখে যাচ্ছে যে হ্যাঁ ইনপুট এত মানেই হচ্ছে এত এ প্লাস এ মাইনাস, এটা শিখে আগে থেকেই জেনে যাচ্ছে শিখে যাচ্ছে। দ্যাটস ওই সে হচ্ছে পরে ওই একটা যে মাসখান একটা যে প্রসিড যে ট্রেনিং ফেজ, এই ট্রেনিং ফেজ থেকে মাধ্যমে মেশিন শিখে গেছে আমার কম্পিউটার শিখে গেছে যে এখন যখনই আমি ইনপুট দিব তখনই এটা এ মাইনাস বা এ প্লাস এরকম হয়ে যাবে আমাকে আউটপুট হিসেবে দেখাবে। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, ইনপুট আউটপুট দুইটাই আমি আগের থেকে বলা আছে মেশিনকে শেখাবে। এখন আনসুপারভাইজ লার্নিংটা কি? আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে যেটাতে ডেটা দিব এবং হচ্ছে যে এটাতে হচ্ছে বলা থাকবে না যে অ্যাকচুয়ালি এটা কি, মানে হচ্ছে যে আই মিন সে সাপোজ আমি যদি বলি এখন আমি এটা হয়তো দেখে বুঝতেছি চোখের দেখা যে এটা হাঁস এটা মিকি মাউস এটা এটা হচ্ছে যে ইয়া, তো এরকম হচ্ছে যে ধরে আমি এই জিনিসগুলো দেখা চোখের দেখায় বুঝতেছি যে এটা এরকম, মেশিন তো আসলে জানে না যে এটা কি। তো মেশিন তখন কি করে, মেশিন শিখে যে নিজ মানে ধরেন এটা ইনপুট এটা ট্রেনিং ডাটা বলা আছে কিন্তু হচ্ছে যে আমার লেভেল যে বলা নাই যে অ্যাকচুয়ালি এটা কি, তো সে হচ্ছে এটাকে গ্রুপিং করে। এই আনসুপারভাইজ জিনিসটা হচ্ছে
গ্রুপিং করা, ক্লাস্টারিং করা বলে এটাকে। মানে হচ্ছে একটা গ্রুপ করে, যখন হচ্ছে এই সেম সেম টাইপের ক্যারেক্টারিস্টিক পায় তখন হচ্ছে সে এইগুলো সবগুলোকে একটা গ্রুপ, যেমন এটা ব্ল্যাক যে ইয়াটা এবং হচ্ছে যে ব্লু যেটা, তো সে হচ্ছে এই দুইটাকে ধরে নিছে যে এই দুইটা ডাক। সো এই দুইটাকে সে একটা গ্রুপ করেছে মেশিন শিখে, একটা গ্রুপ করেছে, যখন সে আমি দিয়েছি ইনপুট তখন সে এই দুইটা ক্যারেক্টারিস্টিক মোটামুটি মানে কাছাকাছি সেম পেয়েছে, তাই এটাকে একটা গ্রুপ ফেলে দিয়েছে, আর বাকি এই দুইটাকে আলাদা আলাদা একটা গ্রুপ বানিয়েছে। যে এটা বিকিব সেটা এটা মানে হচ্ছে যে এই আনসুপারভাইজ লার্নিং যেটা করে হচ্ছে যে গ্রুপিং করে, এটা বলা থাকে না যে ইনপুট দেওয়া থাকে কিন্তু আউটপুট বলা থাকে না, দ্যাটস সে নিজে থেকে ওই জিনিসটা মেশিন অ্যালগোরিদম গুলো করে যেটা শিখে, দেন একটা গ্রুপিং করে, গ্রুপ করা বলে এটাকে, ক্লাস্টারিং বলে এটাকে। তো এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আর রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা বললাম যে ওটা হচ্ছে টোটালি কোনো কিছু দেওয়া থাকে না, নিজের থেকে যখনই দিবেন আপনি নিজের থেকে ওটা শিখে যে এটা 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 টম এটা জেরি, নিজের থেকে ক্যারেক্টারিস্টিক দেখে দেখে তারপর শিখে। আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে ডাটা থাকে, ইনপুট ডাটা থাকে কিন্তু আউটপুট বলা থাকে না, আর সুপারভাইজ লার্নিং হচ্ছে ইনপুট বলা থাকে আউটপুটও বলা থাকে, দেন মেশিনে যে অ্যালগোরিদম সুপারভাইজ লার্নিং যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো নিজে থেকে শিখে শিখে তারপরে বলে যে যখন আমি টেস্ট করি ডাটা দেই, কিছু ইনপুট ডাটা দেই অ্যাপের মধ্যে, তখন হচ্ছে সে বলে দেয় যে এটা এটা অ্যাপেল এটা কাপকেক সরি। আর আনসুপারভাইজ লার্নিং কি ইনপুট ডাটা আছে কিন্তু আউটপুট ডাটা নেই, আর ইনপুট ডাটাটাকে হচ্ছে বলে ট্রেনিং ডাটা, আর যেটা আমরা দেই যে এটা যে আমরা দেই যে এটা দিয়েছি এই ডাটাটা, এটাকে বলা হচ্ছে টেস্ট ডাটা। মানে হচ্ছে আপনি টেস্ট করতেছেন যে মেশিন আসলে কি বলতে পারে কিনা, কোনটা কোনটা ডাক আর কোনটা মিকি মাউস কোনটা কি, বা হচ্ছে কোনটা কাপকেক কোনটা আপেল সেটা বলতে পারে কিনা, সেটা হচ্ছে আপনি টেস্ট করতেছেন। এই দ্যাটস ওয়াই টেস্টকে বলে হচ্ছে টেস্ট ডাটা, আর যেটা দিয়ে শিখাচ্ছেন মেশিনকে সেটাকে বলে ট্রেইন ডাটা। এন্ড তো এবার হচ্ছে আমরা জানলাম যে সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং কি জিনিস, মেশিন লার্নিং কি জিনিস, ওভারঅল সবই জানলাম। তো এখন হচ্ছে আমরা জানবো যে যেটা মেইন পার্ট, যে আমাদের পুরো মেশিন লার্নিং কাজের জন্য ডেটা অবশ্যই ডেটা দরকার, উইথাউট ডেটা মেশিন লার্নিং কিছুই না। সো ডেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে যে মেশিন লার্নিং। তো ডেটার কালেকশনের কিছু ওয়ে আছে, এখন যেমন আপনি কিভাবে ডেটাগুলো পাবেন, ফার্স্ট থিং ফার্স্ট ওপেন সোর্স, ওপেন সোর্স আমরা অবশ্যই চেষ্টা করব। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন যেখানে হচ্ছে আপনি কিছু ফ্রুটের মানে বা ফ্রুট বলি ফুডের ইনগ্রিডিয়েন্টস দিবেন, এখন ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আপনাকে হয়তো সে একটা আউটপুট বলবে যে এটা আসলে কি হতে পারে আউটপুটটা। তো ওই আউটপুটটা জানার জন্য কিন্তু আপনার ডেটা দরকার, মেশিনকে শিখা তারপর বলবে যে এটা পিজা এটা বার্গার এটা সে এনিথিং আস, সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টসের উপর ডিপেন্ড করে মিক্স করে মেশিন বলবে যে এটা অ্যাকচুয়ালি পিজা এটা বার্গার। এখন ওইটার জন্য তো আপনার ডাটা দরকার, ওই ডাটাকে আপনি কিভাবে কালেকশন করবেন, তো কালেকশনের ওয়ে ফার্স্ট থিং ফার্স্ট ওপেন সোর্স আপনি খুঁজবেন, যেটা যেমন হচ্ছে ওপেন সোর্স যেটা হতে পারে গভর্নমেন্ট ডাটা সেট, মানে গভর্নমেন্টের ওয়েবসাইটে কালেকশন করা আছে, বা ক্যাগল হইতে ক্যাগলে পাইতে পারেন, বা ইউসিআইতে পেতে পারেন, গুগলের যে ডাটা সার্চ ইঞ্জিন আছে সেখানে সার্চ করে পেতে পারেন। তো এই পাঁচশো ওয়ে আপনি বা অ্যামাজন রেসেট, তো এখানে আপনি খুঁজবেন, খোঁজার পর যদি না পান তাহলে আপনার এখন অপশন কি, সেকেন্ড অপশন আপনি এখন করলেন সবই এখন ওপেন সোর্স সব খুঁজে ফেললেন, ধরেন গিটহাবও খুঁজলেন কিন্তু আপনি কোনো ডাটা সেট পেলেন না, এখন আপনি তার ম্যানুয়ালি অবশ্যই বানাতে পারেন না, কারণ ম্যানুয়ালি যদি বানান হ্যাঁ বানাতে পারবেন কিন্তু ওটা ডামি ডাটা। সো ওই ডাটা দিয়ে আপনি যদি মেশিনকে শেখান তাহলে কিন্তু মেশিন আপনাকে প্রপার আউটপুটটা দিবে না, মেশিন প্রপারভাবে শিখবে না। তো এখন ওই প্রপারভাবে শেখার জন্য আপনার অবশ্যই একটা সলিউশন লাগবে এটার জন্য। তো সলিউশনটা হচ্ছে যে আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা মানে এটাকে বলা হচ্ছে যে একটা সাইটে
আমরা হচ্ছে এইচটিএমএল এটা ব্যাকএন্ডে যখন আমরা একটা সাইট বানাই তখন হচ্ছে একটা ব্যাকে এইচটিএমএল ফরম্যাট ডাটা থাকে, এইচটিএমএল থাকে, তো ওই ডাটা থেকে হচ্ছে এটা ডাটাবেস থেকে ওই সাইটে ডাটাবেস থেকে সে হচ্ছে নিয়ে আসে, একটা স্ক্রিপ্ট লিখে পাইথনে লিখে দেন ওই ডাটাটাকে সে ওখান থেকে নিয়ে আসে। আপনি যখন বললে দেন যে এই স্ক্রিপ্টে যে তুমি যখন তুমি হচ্ছে যে এই ওয়েবসাইটে যখন ইনগ্রিডিয়েন্টস পাবা এইরকম কিছু তখন তুমি ওইটা নিবা, ও তোমার এক্সেল যে ফরম্যাটে সেভ করতে চান আপনারা এক্সেল এসকিউএল বা হচ্ছে যে জেসন যেটাতে সেভ করতে চান সেই ফরম্যাটে আপনারা করতে পারেন। তো এটা আসলে স্ক্রিপ্টিংটা আসলে ফুলি আবার অনেকে মানে যদি বলি এটা আসলে ফুলি লিগাল না, কারণ হচ্ছে অনেক মানে এখানে অথেন্টিকেশন থাকে, আপনি সবসময় যে একটা ওয়েবসাইট ওই স্ক্র্যাপিং করতে পারবেন তা তা কিন্তু না। তো এটা যেহেতু করতে একটু সমস্যা আছে, তবে আপনি যারা হচ্ছে টুইটারে ডাটা ইয়ে করতে চান সেক্ষেত্রে এপিআই ইউজ করে, তারপর বর্তমানে আসলে এপিআই ইউজ করতে হলো আপনি অনেক অথেন্টিকেশন মানে অনেক টার্ম কন্ডিশন ফলো করতে হবে, এডুকেশনাল পারপাসে হলে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এপিআইটা রিসার্চ পারপাসে হলে, কিন্তু আদার থিংস আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে যান ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান বা কোনো কিছু সেক্ষেত্রে একটু মানে একটু ঝামেলা হওয়ার পসিবিলিটি থাকে বা হচ্ছে আপনি নাও পেতে পারেন, কারণ এটা বর্তমানে একটু সিকিউরিটি ইস্যুস ক্রিয়েট হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, এটা একটু হার্ড ওয়েব স্ক্র্যাপিংটা। তো আর একটা থার্ড ওয়ে আছে যেটা হচ্ছে যে অনলাইন সার্ভে, অনলাইনে আপনি একটা গুগল ফর্ম ক্রিয়েট করলেন, করে দেন আপনার নেসেসারি যে ইনপুট বা আউটপুট যাই বলেন ওগুলো দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনি ফেসবুকের থ্রুতে বা লিঙ্কডইনের থ্রুতে টুইটারের থ্রুতে বা যে কোনো ওয়েতে আপনি এটা বা হচ্ছে আপনার ভার্সিটি যে স্টুডেন্টস আছে ফ্রেন্ড সাইকেল আছে তাদের সাথে শেয়ার করলেন, তারপর আপনি অনলাইনের থ্রুতে এটা সার্ভে করে নিলেন। আর এছাড়াও আপনি ফিল্ডে গিয়ে কালেক্ট করতে পারেন, মোর অন ওয়েস আছে। তো আমি আমি বলবো যে এটা হচ্ছে আমার সাজেশন সবসময় থাকবো যে ওপেন সোর্সে চেষ্টা করবেন খোঁজার, আর যদি অন দ্য ফিল্ডে যদি কালেকশন করতে পারেন অ্যাজ এ ব্যাটার, কারণ হচ্ছে আপনার যারা রিসার্চ মানে যদি ভার্সিটির ক্ষেত্রে যদি ইউজ করেন রিসার্চ করে সেক্ষেত্রে আপনাদের প্রফেসর লেকচার বা যে যার আন্ডারে আপনি যদি করতে চান রিসার্চ সে আপনাকে হয়তো হেল্প করতে পারে এবং ডিপার্টমেন্ট হেড হেল্প করতে পারে এই ক্ষেত্রে যদি অন দ্য ফিল্ডে আপনি কালেকশন করতে চান, আদারওয়াইজ আপনি অনলাইন সার্ভে তো করতে পারেন, কারণ হচ্ছে ফেসবুক অবভিয়াসলি অনেক ফেমাস, লিঙ্কডইন টুইটার এগুলোতে আপনি চাইলে ইজিলি কালেকশন করতে পারেন। অ্যান্ড কেগুলো আপনি হয়তো করতে পারবেন, এগুলো অনেক সময় অনেকে অনেক হেল্পফুল রিসোর্স পার্সন থাকে তাদের ওখানে ডিসকাশন পার্ট আছে, ডিসকাশন পার্টে আপনি যদি শেয়ার করেন দেন তারা হয়তো আপনাকে রেসপন্স করতে পারে। তো এটা হচ্ছে ডেটা কালেকশনের ওয়েস, আপনার টোটাল তিনটা ওয়েব মেইন, এর মধ্যে ওপেন সোর্স মাস্ট বি, অ্যান্ড থার্ড থিং হচ্ছে যে যেটা আরও হচ্ছে আরেকটা জিনিস এই রিসার্চে ডেটা কালেকশন আরেকটা ওয়েস হচ্ছে যে রিসার্চে যারা করতে চান তারা অনেক সময় পেপার যেহেতু পড়া লাগে সো পেপারে অনেক সময় ডেটা কালেকশন ডেটা থাকে ওদে অথরে থ্রুতে অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না, তো এগুলো হচ্ছে ওয়ে। তবে এগুলো হচ্ছে বেসিক ওয়ে, আপনারা আমি ওয়েব স্ক্র্যাপিং যারা শিখতে পারবেন ভালো গুড, তবে বলবো যে একটু কষ্ট মানে হার্ড ওয়ার্ক করতে হবে এবং হচ্ছে যে আপনি সবসময় ডেটা পাবেন না ওয়েব স্ক্যাপিং করে সামটাইম পাবেন, তো তাই বলবো ওপেন সোর্স এবং সার্ভের উপর ডিপেন্ড করতে। আপনি ডাটা কালেকশন করলেন, এখন ডাটাটাকে কালেকশন করার পর আপনি সার্ভে বা যেভাবে হোক কালেকশন করলেন, এখন ওইটাকে তো একটা শেপে আনতে হবে, শেপ আপ করে আনতে হবে যে আপনি মেশিনকে শিখাবেন ওই ডাটা দিয়ে যে অ্যাকচুয়ালি কি শিখাতে চাচ্ছেন, তো এটার জন্য অবশ্যই একটা প্রসেস অবশ্যই একটা স্টেপ ফলো করতে হবে। তো এটাকে বলে ডাটা প্রিপারেশন। সো এখন আপনি প্রিপারেশনের জন্য এটা কালেকশনে করে তারপর ওই কালেকশনের মধ্যে কিছু ওয়েজ আছে, যেমন হচ্ছে ধরেন আপনি সার্ভে করলেন তিন টাইপের সার্ভে, এখন ওই তিন টাইপের সার্ভের জন্য তিনটা এক্সেল ফাইল বা তিনটা সিএসবি ফাইল তিনটা এসকিউএল ফাইল তিনটা ডেটাবেস ফাইল হলো, এখন হওয়ার পর এখন ওই ডাটা মানে ওই ফাইলগুলোকে তো একটা আপনি ডাবল ডাবল রিড করতে পারেন,
এখন পান্ডা থ্রুতে, কিন্তু ডাবল ডাবল রিড করাটা একটু ঝামেলা প্রয়োজন, তাই আপনাকে ওটাকে একটা সিঙ্গেল ফাইলে নিয়ে আসতে হবে। তো সিঙ্গেল ফাইলে আনার জন্য কিছু প্রসেস করতে হবে, ওইটাকে মার্জিং করতে হবে। আপনি পাইথনে যদি ফাইল দিয়ে যায় তারপরে কনকাটিনেশন এগুলো যদি করেন, পান্ডাতে হচ্ছে যে মার্জ তারপরে কনকাটিনেশন আরও হয়েছে, এইগুলোতে আপনি এগুলো দিয়ে দেন হচ্ছে আপনি একটা একটা ফাইল ক্রিয়েট করলেন, সব কিছু ফরম্যাটিং করে ধরে আপনি বা হচ্ছে ম্যানুয়ালি কিছু ইনপুট দিলেন, ম্যানুয়ালি দেওয়া ঠিক না, তারপরে আপনার মধ্যে মনে হলো যে এটা দেওয়ার জন্য, এটা হচ্ছে বাই ডিফল্ট, যে বাই ডিফল্ট বললা ঠিক না, বাই ডিফল্ট বলতে আপনি যদি কোনো কারণে না পান ডাটা সেক্ষেত্রে তখন আপনার কোনো উপায় না থাকলে তখন আপনি ম্যানুয়ালি কিছু ডাটা দিতে পারেন, কিন্তু ওটা হয়তো সর্বোচ্চ 50টা 100টা হইতে পারে, কিন্তু এর বেশি হলে আমি বলবো যে এটা আসলে ঠিক না, কারণ অনেক সময় ডেটা মেশিনে ব্যালেন্সিং করতে পারে না, অনেক ইস্যুস হয় ক্রিয়েট হয়, তখন আপনার একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, ইজ আ রিয়েল লাইফে। কিন্তু আপনি যদি রিসার্চের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে ও আমি বলবো যে প্রপার আউটপুটটা দরকার পড়ে। তো ওইটা হচ্ছে কালেকশনের মধ্যে পড়ে, যে গ্যাদারিং করা এবং মার্জিং করা, এগুলো হচ্ছে বা ডিফারেন্ট সোর্স একে একটা সোর্সে বানানো, এটা ডেটা কালেকশন বলে। এবং দেন হচ্ছে ডেটা প্রিপ্রসেসিং আছে, মিনস হচ্ছে যে আপনার ওই ডেটাগুলোকে একটা শেপ আপ করে একটা ফরম্যাট আনতে হবে, দেন ওটাকে ক্লিন করতে হবে। ক্লিন বলতে ওইটার মধ্যে অনেক কিছু অনেক উল্টা পাল্টা ডাটা থাকতে পারে, বা হচ্ছে যে ওটাতে ডাটা নাও থাকতে পারে, অনেক অনেক কোশ্চেন অ্যান্সার নাও পেতে পারে। তারপর হচ্ছে ওটাকে স্যাম্পলিং করতে হবে, যে অ্যাকচুয়ালি স্যাম্পলিং বলতে ধরেন লেবেলিং, লেবেলিংটা আপনি কিভাবে করবেন, কলামের নামগুলো কিভাবে আপনি লেবেলিং করবেন, কারণ হচ্ছে আপনি একটা কোশ্চেন করছেন সার্ভে ফর্মে, অত বড় কোশ্চেন তো আপনি অবশ্যই রাখবেন না, ওইটাকে একটা স্যাম্পলিং করবেন, ছোট ছোট একটা নাম দিবেন বা হচ্ছে ট্যাগিং করবেন। ওই জিনিসটা করার জন্য কিন্তু আপনারা ওই যে পান্ডা দিয়ে আপনারা ওটা করবেন বা পাইথন দিয়েও করতে পারেন। তাহলে হচ্ছে ওইটাকে এবার হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন। তো এটাকে মূলত মেশিন লার্নিং ভাষায় ফিচার ইঞ্জিনিয়ারিং বলে, মানে হচ্ছে ডাটাটাকে যারা হচ্ছে ডাটা মাইনিং পড়েছেন, আই থিঙ্ক কেউ কি ডাটা মাইনিং পড়েছে কি জানি না, তবে ডাটা মাইনিং সম্পর্কে যদি কারোর নলেজ থাকে অবশ্যই এই ডাটা প্রসেসিং এর একটা ভালো মানে ক্যালকুলেশনস আছে ডাটা মাইনিং এ, ওই জিনিসটা হচ্ছে ওখানে হচ্ছে স্কেলিং, নর্মালাইজেশন, তারপরে অ্যাগ্রিগেশন এগুলো দেখানো হয়। তো এগুলো এই ডাটা ট্রান্সফর্মিং এবং এইটাকে মেশিন লার্নিং এর ভাষায় ফিচার ইঞ্জিনিয়ারিং বলে, মানে ডাটাকে আর একটু ভালোভাবে শার্পিং করা, ভালোভাবে তৈরি করা, যাতে হচ্ছে কখনো ডাটা মেশিনে যখন দিবে তখন যেন কোনো ইস্যুস ক্রিয়েট না হয়, কখনো যেন ইমব্যালেন্সিং মানে এটাকে ইমব্যালেন্স বলে, ইমব্যালেন্সিং না হয়, যে ধরেন আপেলের সংখ্যা থেকে কাপকেকের সংখ্যা বেড়ে গেল, তো সেই জিনিসটা যাতে না হয়, সমান সমান যেন থাকে প্রায়, সেইটার জন্য হচ্ছে এই মানে ফিচার ইঞ্জিনিয়ারিংটা করতে হয় মেশিনে, যাতে ভালো আউটপুট দেয়। তো মাঝখান যে ডাটা প্রিপ্রসেসিং সেটা আর একটু ডেপথে যাওয়া উচিত। তো সেই ডাটা প্রিপ্রসেসিং আর একটু হচ্ছে ডাটা ক্লিনিং করতে হয়। তো ডাটা ক্লিনিং এ হচ্ছে যে মানে ওই যে বললাম যে অনেকে ইনপুট দেয়নি, শুধু দুই তিনটা ইনপুট দিয়েছে সার্ভে, দেন হচ্ছে হয়তো কোনো একটা আউটপুট আন্দাজ অন্দাজ জিরো টু কিছু দিয়ে দিয়ে সে ফর্ম ফিল আপ করে ফেললো। করার পর এখন আপনি তো যে এক্সেল পেয়েছেন বা হচ্ছে এক্সেল বা সিএসভি তে যেটা পেয়েছেন সেখানে ওটা মানে মিসিং হিসাবে মানে হচ্ছে অ্যানিয়ন বা জিরো দেখাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে মিসিং ডাটা। তো ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে ক্লিনিং এর ক্ষেত্রে, হ্যান্ডেল করে দেন আবার কিছু ডাটা নয়েজি থাকতে পারে, তারপরে হচ্ছে এটার পর হচ্ছে যে এই ডাটার যখন আপনি নাম পাইতে কাজ করবেন তখন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ইয়া করলেন, করে দেখলেন যে আউটলায়ার্স আছে, তারপরে হচ্ছে যে ডুপ্লিকেট ডাটা আছে, তো ওই জিনিসগুলোকে আপনার রিমুভ করতে হবে ডাটা ক্লিনিং করে। এটা আপনার পান্ডা দিয়ে করতে পারেন খুব ইজিলি, সব কিছু বিল্ডিং আছে, মেথডস ফাংশনস আছে। অ্যান্ড তারপর হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন করে। তো ডাটা ইন্টিগ্রেশনটা হচ্ছে মূলত মানে ওই যে বললাম যে এটা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করলেন, করে তারপর এটা একটাকে একটা ফাইলে করলেন,
ওই ফাইলটাকে বলা হচ্ছে যে হলো ডাটা ইন্টিগ্রেশন করা, আই মিন হচ্ছে সব জায়গায় সব বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে দুই তিন রকমের ডাটা কালেক্ট এক জায়গায় কম্বাইন করলে, কম্বাইন করা ওই জিনিসটা আপনারা পান্ডা যে লাইব্রেরি আছে সেটার দ্বারা করতে পারবেন। অথবা কেউ যদি র মানে পাইথনে কোড লিখে করতে চান র, দেন সেটাও পারবেন। দেন হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন করা, ট্রান্সফরমেশন মানে হচ্ছে কনভার্সন করা। এটা অনেক সময় আমাদের মডেল নর্মালি হচ্ছে মেশিন লার্নিং যে মডেলগুলো থাকে সুপারভাইজ আনসুপারভাইজ যে কোনো ইয়া, তো সেখানে যে মডেল বা অ্যালগোরিদমগুলো থাকে তারা হচ্ছে নিউমেরিক্যাল বুঝে, ইন্টিজার রকমের জিরো ওয়ান এই জিনিসগুলো বোঝে, সে বোঝে না যে আসলে আমাদের কম্পিউটার বোঝে না যে জিরো ওয়ান ছাড়া সে কিছু বোঝে না। তো দ্যাটস ওয়াই তো সে এটা বুঝে না দেখে এই কারণে ওই জিনিসটা করে নিতে হয়, মানে কনভার্সন করে নিতে হয় বা তারপর ওটাকে নর্মালাইজেশন করে নিতে হয়। নর্মালাইজেশন বলতে আপনি ওই জিরো ওয়ানে করে নিতে হবে, ক্যাটাগরিক্যাল ডাটাগুলোকে নিউমেরিক্যাল করতে হবে। ক্যাটাগরি বলতে হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, মানে হচ্ছে যে আপনি যে ডাটা ক্লিনিং এই লেখাটাকে জিরো করলেন, ডেটা ইন্টিগ্রেশন এটা ওয়ান, তারপর এটা ট্রান্সফর্মিং এটা টু, এই জিনিসটা যে করলেন এই জিনিসটা কিন্তু এখন যেটা দেখতেছেন এটা স্ট্রিং, এইটার পরিবর্তে যেটা ওয়ান টু থ্রি লিখলেন সেটা হচ্ছে হলো আপনার যেমন হচ্ছে ধরেন এটা আমি যদি এখানে দেখাই, এটাকে ধরেন ওয়ান দিলেন, এটাকে টু দিলেন, এটাকে থ্রি দিলেন, তো মেশিন যখন বুঝবে তখন কিন্তু সে বুঝবে হচ্ছে ওয়ান টু থ্রি, তো সে কিন্তু বুঝবে না যে ডেটা ক্লিনিং ইন্ডিকেশন ট্রান্সফর্ম এটা বুঝবে না, সে বুঝবে ওয়ান ওয়ানই হচ্ছে ডেটা ক্লিনিং। আপনি এটা দেখবেন যে ডেটা ইয়া দেন হচ্ছে যে এটা হচ্ছে অ্যাগ্রিগেশন করা, আই মিন হচ্ছে ওইটার মধ্যে আপনি ওই যে অ্যাগ্রিগেশনের মধ্যে হচ্ছে যে ফিচারিং ফিচার সিলেকশন করা, মানে হচ্ছে যে আপনি কোন কোন জিনিসগুলো রাখবেন বা হচ্ছে নিউ কোনো ক্যাটাগরি অ্যাড করবে কি না, বা হচ্ছে যে ওখান থেকে দুইটা মানে হচ্ছে দুইটা ক্যাটাগরিকে একটা করবেন কিনা। যেমন ধরেন আপনার এখানে বলা আছে যে কালার এবং হচ্ছে যে কালার আরটা ধরেন হচ্ছে দুই রকমের কালার, মানে হচ্ছে দুইটা কালার আছে, এখন কালার ওয়ান কালার টু, এখন দুইটা যে আছে দুইটা কলামকে আপনি একটা করে দিলেন যে না এরকম আমি দুইটাকে একটা বানিয়ে দিলাম, তো কালার ওয়ান আর কালার টু মিলে একটা হবে, তো এরকম দুইটাকে একটা বানিয়ে তারপর যেমন ডেট আর টাইম, তো এই দুইটাকে আপনি আলাদা করলেন একসাথে আছে, দেখবেন আপনার ডেটটাকে আলাদা করে দিলেন ইয়াটাকে হচ্ছে টাইমটাকে আলাদা করে, তো দুইটাকে আলাদা করে তারপর আপনি বুঝাচ্ছেন যে হ্যাঁ এটা ডেট এটা টাইম, এরকম কিছু থাকলে যে মাঝখানে ডেট ডিডি এম এম বা হচ্ছে ডেট এবং টাইম আলাদা করলেন, বা হচ্ছে যে ওই যে কালার বললো দুইটা কালার আছে, আবার আপনি কম্বিনেশন করলেন ফাইলগুলো করার পর দেখলেন যে কালার ওয়ান কালার টু দুইটা কালার আছে দুইটাকে একটা করলেন, তো এটা হচ্ছে অ্যাগ্রিগেশন করা, মানে আই মিন দুইটার সাথে দুইটা আমরা হচ্ছে এটা নর্মালি ডাটাবেজে করা হয়, ডাটাবেজের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাগ্রিগেশনগুলো করে। দেন ওকে তো ডাটা রিডিউসিং এর যে ক্ষেত্রে সরি ডাটা রিডিউসিং একটা অপশন আছে, তো ডাটা রিডিউসিং এর যেটা হচ্ছে যে মানে আই মিন আপনি ডুপ্লিকেটস কোনো ডাটা থাকে বা অর্গানাইজিং ওয়েতে ডাটাগুলোকে রেডি করা ওইটা জিনিসটাকে বলা হয় রিডিউসিং, মানে আপনি ডুপ্লিকেট বা ডাবল ডাবল ডাটা যদি থাকে সেটাও একটা মেশিনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো সেটা করার জন্য ডাটা রিডিউসিং করা হয়। তো আপনি এখন ডাটা কালেকশন করলেন, ডাটা প্রিপ্রসেস করলেন, ডাটা সব কিছু করে ফেলেন, করার পর এখন আপনার বাকি রয়েছে মেশিনকে শেখানো, তো মেশিনকে শেখানোর জন্য আপনার মেশিনের দুইটা ওয়ে আছে, মেশিন লার্নিংয়ের দুইটা ওয়ে সুপারভাইজ এবং আনসুপারভাইজ, আপনি এখন কোন ওয়েতে মেশিনকে শেখাবেন সেটা পালা, তো সেই জন্য আপনার সুপারভাইজ লার্নিংয়ে কিছু অ্যালগোরিদমস আছে, সেটা হচ্ছে যে অ্যালগোরিদমগুলো দ্বারা আপনি ওই ডাটা সেট ডাটা কালেকশন ট্রেকশন করলেন ওগুলি থেকে এবার মেশিনকে বোঝাবেন যে তুমি এরকম কিছু পেলে এটা বলবা। তো এখানে এবার হচ্ছে যে সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং এর দুটা ক্যাটাগরিজ আছে, একটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডাটা, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। তো নর্মালি কন্টিনিউয়াস ডাটা বলতে হচ্ছে যে যেটা চলমান একদম সবসময় চলমান, যেমন হচ্ছে ধরেন হাউস প্রাইস,
এখন আমাদের বার এই যে হাউস প্রাইস সেটা কিন্তু কন্টিনিউয়ালি বা হচ্ছে যে ফুড প্রাইস কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল জিনিসগুলো কন্টিনিউয়ালি বাড়বে, তো সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস। তো সেই কন্টিনিউয়াস ডাটাগুলো জন্য হচ্ছে আমরা সুয়েজ লা নিয়ে কিছু ডাটা আছে যে অ্যালগোরিদম সেগুলো কন্টিনিউয়াসলি করে। তো ওইটার মধ্যে হচ্ছে রিগ্রেশন, ওই জিনিসগুলো হচ্ছে রিগ্রেশন দ্বারা করা হয়। তো এখন রিগ্রেশনে আবার হচ্ছে দুরকম, মানে দুই তিন রকমের থাকে রিগ্রেশন। একটা হচ্ছে লিনিয়ার, তারপরে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল, লজিস্টিক রিগ্রেশন, তো এরকম রিগ্রেশন অ্যালগোরিদমস আছে। তারপরে হচ্ছে যে আবার ডিসিশন ট্রি রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, তারপরে নিউরাল নেটওয়ার্ক, তারপরে একটা অ্যালগোরিদম আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। হচ্ছে যে আমাদের যে নিউরন, এরকম হচ্ছে যে মেশিনের কিছু একটা নিউরন আছে যে নিউরনের মাধ্যমে সে বুঝে যে এটা অ্যাকচুয়ালি কি। আর ডিসিশন ট্রি বলতে অ্যাকচুয়ালি যেটা ডিসিশন মেকিং করে, আই মিন আপনার একটা ডিসিশন মেকিং, যেমন ইফ এলস কন্ডিশন, যেমন একটা আপনি ক্যালকুলেশন করলেন যে আই মিন যদি এরকম হয় তাহলে এরকম হচ্ছে যে, যেমন প্রবাবিলিটি ক্যালকুলেশন। এটার ক্ষেত্রে যেমন টমের প্রবাবিলিটি এত, এটার ক্যারেক্টারাইজেশন এত পার্সেন্ট বেশি, এটার কারণে এটা এত বেশি। তো এই প্রবাবিলিটি যে ক্যালকুলেশন করে যে ডিসিশন মেকটা করে, ওই জিনিসটাকে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ এ ট্রি, যে ট্রি থেকে হচ্ছে যে যেরকম ফল বের হয়, তো ওরকম একটা ট্রি যেটার মধ্যে ডিসিশন মেক করে যে কোনটা আগে মানে হবে, যে কোনটা আগে আমাকে আউটপুট দেখাবে, কোন প্রবাবিলিটি ক্যালকুলেশন এখানে কাজ করে যে কোন প্রবাবিলিটি কত বেশি সেটার ভিত্তিতে এই ডিসিশন ট্রিটা মেক করে যে অ্যাকচুয়ালি কোন আউটপুটটা আমাকে দেখানো উচিত, মেশিন মেশিন চিন্তা করে। তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এগুলো হচ্ছে যে মানে রিগ্রেশনস এবং কন্টিনিউয়াস ডাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে নর্মালি, চলমান ডাটার জন্য। আর ক্যাটাগরিক্যাল বলতে বোঝানো হয় যে যেটার মধ্যে হচ্ছে একটা ক্লাস থাকে, মানে হচ্ছে যে লেভেল বা ক্লাস যদি বলি, যেমন হচ্ছে বলা থাকে যে ইনপুট ডাটার মধ্যে যে এটা টম, এটা জেরি, এটা কাপকেক, এটা আপেল, এটা হাতি, এটা ঘোড়া, এই জিনিসটা যে বলা থাকে যে এই ফিচারটা, এই ফিচারের কারণে এটা হচ্ছে মানে হচ্ছে যে ক্যাটাগরিক্যাল বা হচ্ছে ক্লাসিফিকেশন বলে, যে ক্লাসিফাই করতেছে যে কোনটা কেক কোনটা কাপকেক আর কোনটা আপেল। তো এই জিনিসগুলো করার জন্য কিছু অ্যালগোরিদম আছে, KNN মানে হচ্ছে যে কে নেইবার নিয়ারেস্ট। তো এটা হচ্ছে যে আপনি যদি মানে সহজ ভাবে চিন্তা করেন যে আপনার নিয়ারলি কোন জিনিসটা আছে, যেমন আমাদের প্রতিবেশী, এখন আমাদের বাসা থেকে বের হওয়ার পর কোন প্রতিবেশীটা আগে সেটা কিন্তু আমি চিন্তা করব, যে মানে কোন প্রতিবেশীটা আগে। তো বা হচ্ছে যে ধরেন ডাটা দুই রকমের ডাটা আছে, তো দুইটার মধ্যে এখন আমি যে একটা ডাটা দিলাম মাঝখানে, যে ধরেন হচ্ছে মাঝখানে একটা ডাটা আসলো সাপোজ টু অরেঞ্জ বা হ্যাঁ অরেঞ্জ, তো অরেঞ্জে এখন হচ্ছে অ্যাপেল এবং কাপকেক, এই দুইটার মধ্যে অরেঞ্জ আসলে কোন ক্যাটাগরিতে ফেলবে, তো সে হচ্ছে ধরেন এবার হচ্ছে চিন্তা করবে কোন জিনিসটা আগে আসছে, মানে কোন জিনিসটা আবার ক্যালকুলেশন করবে, একটা প্রবাবিলিটি বা একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করবে। ব্যাক এন্ডে করার পর দেন সে বলবে যে হ্যাঁ ওকে, অরেঞ্জটা হচ্ছে আপেলের ক্যাটাগরির কিছুটা কাছাকাছি যায়, দেখবেন আমি আপেলের ক্যাটাগরির একটু মানে আপেলের ক্যাটাগরি এবং কাপকেপকে একটু পরে, আচ্ছা তাহলে হচ্ছে মাঝামাঝি একটা জায়গা করবে। তো এরকম সে হচ্ছে ডিসিশন মেকিং করবে, ক্লাসিফিকেশন হচ্ছে যে আউটপুটে বলা থাকে, ইনপুট আউটপুট যদি বলা থাকে ওখান থেকে হচ্ছে সে ক্লাসিফিকেট করে। তো বললাম যে ডিসিশন ট্রি হচ্ছে ডিসিশন মেকিং করে, লজিস্টিক রিগ্রেশন, নেট বায়াস, সাবওয়ে ভেক্টর মেশিন SVM, তারপর হচ্ছে যে আপনার সাপোজ নিউরাল নেটওয়ার্ক, যেটা বলছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো এগুলো হচ্ছে আর প্রায় হচ্ছে ডিটেলসে একটু জানবেন, আই মিন একটু যদি আমি এটা সম্পর্কে একটু আমি চেষ্টা করবো যে আমি যে হ্যান্ডসন যেটা দেখাবো কালকে সেটাতে হচ্ছে অ্যালগোরিদমটা কিভাবে ট্রেন হচ্ছে, ওভার একদম যে যে অ্যালগোরিদমগুলো ব্যবহার করবো সেগুলো সম্পর্কে ডিটেলসে বলার চেষ্টা করবো বা হ্যান্ডসন দেখানোর চেষ্টা করবো। বাকিটা হচ্ছে আপনাদের একটু স্টাডি করে নিতে হবে নিজেদের, বিকজ অফ যেহেতু
এন্ড হচ্ছে আনসুপারভাইজ লার্নিং হচ্ছে যে যেটা বললাম যে টোটালি কোন ইনপুট বলা থাকে কিন্তু আউটপুট বলা থাকে না, আই মিন এটাকে বলা হয় ক্লাস্টারিং। তারপরে ওটা হচ্ছে যে আপনার ডাইমেনশনাল রিডাকশন আছে, ডাইমেনশনালি রিডাকশনালি কাজ করে এবং পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যান্ড হচ্ছে কে মিনস। তারপরে হচ্ছে তো এরকম আপনার অনেকগুলো অ্যালগোরিদমস আছে। তারপর এখানে নর্মালি ক্লাস্টারিংটা এবং হচ্ছে যে পিসি এবং কে মিনস তিনটা জিনিস হচ্ছে বেশি ব্যবহৃত হয়, ক্লাস্টারিং পিসিএ অ্যান্ড কে মিনস। আর অন্যগুলো মোটামুটি ব্যবহৃত হয়। তারপর অ্যান্ড হচ্ছে হিডেন সরি হিডেন মার্কো মডেলও ইউজ হয় অ্যাপ্রিয়ার। এগুলো নর্মালি হচ্ছে যে অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস অ্যাপ্রিয়ার, তারপরে অ্যাপি গ্রোথ, এগুলো ডাটা মাইনিং এ নর্মালি ইউজ হয়। আনসুপারভাইজড লার্নিং এরও অ্যালগোরিদম, কিন্তু নর্মালি এগুলো খুব কম ইউজ করে এখন। এখন হচ্ছে যে বেশি আমি যতটুকু জানি যে ক্লাস্টারিং এবং পিসিএ কে মিনস গুলো বেশি ইউজ হয়, অ্যান্ড হিডেন মার্কো মডেলটাও ইউজ হয়। এটা নর্মালি টেক্সট ক্লাসিফিকেশন বা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন এই ক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমস যেগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলো কাজ করে, এবং এগুলো দ্বারাই হচ্ছে মেশিন অ্যাকচুয়ালি ট্রেন হয়। ট্রেন হয়ে তারপর হচ্ছে আমাদেরকে আউটপুট দেয় যে এটা আসলে কোন একটা ডিসিশন মেকিং করে যে এটা আসলে কোনটা থেকে কোনটা হবে বা কি শিখবে কি করবে, কিভাবে মেশিন যে আমরা ডাটাগুলো প্রিপ্রসেস করলাম কালেকশন করলাম করে তারপর প্রিপ্রসেস করলাম করে তারপরে একটা এটা থেকে আউটপুট বলবো যে আমি যখন ইনপুট দিব ইউজার তখন আমাদেরকে এই এটার ডিসিশন মেকিং করে দিবে বা হচ্ছে একটা প্রবলেম সলিউশন করে দিবে, ওই জিনিসটা কিভাবে করবে। তো ওই জিনিসটার জন্য এই মেশিন লার্নিং এই অ্যালগোরিদম গুলো ইউজ হয়। কন্টিনিউয়াস এর জন্য একরকম কিছু কি বলবেন? আচ্ছা হারুন ভাইয়ের কাছে আমার একটা মানে আমার নিজের একটা প্রশ্ন ছিল আর কি। মানে আমি আমি আসলে ডেটা সায়েন্সের সাথে তো আপনার মেশিন লার্নিং এর অনেক বেশি মানে মিল আছে আর কি। তো আমি অনেক দিন আগে ডেটা সায়েন্সে বেশ কিছু কাজ করছিলাম পাইথন দিয়েই, কিন্তু তখন আমার কাছে পাইথন বা আমি জুপিটার নোটবুক ইউজ করতাম তখন, তো এইসব সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না, যার কারণে আমি খুব একটা ওরকম আগাইতে পারছি এটা বলবো না। কিন্তু মানে মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে মানে একদম নুব হওয়াটা কতটুকু মানে পোষায় আর কি, মানে মানে যারা একদমই প্রোগ্রামিং জানে না বা হালকা পাতলা ধারণা আছে ওরা কি খুব একটা সুবিধা করতে পারবে মেশিন লার্নিং এ? অ্যাকচুয়ালি এখানে এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে অবশ্যই প্রোগ্রামিং যে খুব মানে নর্মালি আসলে প্রোগ্রামিং খুব এক্সপার্ট হইতে হওয়াটা আসলে জরুরি এরকম না। কারণ হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু মানে নর্মালি হচ্ছে মেশিন লার্নিং কিন্তু R&D ক্ষেত্রে মানে রিসার্চ এর ক্ষেত্রে নর্মালি ব্যবহৃত ডেভেলপমেন্টের থেকে। যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চায় মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা হচ্ছে আদার থিংস ডেটা সায়েন্টিস্ট মানে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে যারা কাজ করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু ইস্যুস আলাদা, কারণ তাদের অবভিয়াসলি মানে প্রোগ্রামিং এ ভালো একটা নলেজ থাকতে হবে, গ্রো আপ করতে হবে আগের থেকে। এখন যদি আগের থেকে নলেজটা গ্রো আপ না করতে পারে তাহলে কিন্তু পরে করতে পারবে তো অবশ্যই, পারবে না যে তা না, কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু মানে বেসিক যে নলেজ গুলো ওইগুলো একটু ক্লিয়ার করতে অনেক সময় চলে যাবে। তো রিসার্চ পারপাসে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে প্রোগ্রামিং খুব বেশি এক্সপার্ট হইতে হবে তা না, অ্যাটলিস্ট মানে করা যা করার মতো মানে পারার মতো থাকতে হবে আর কি নলেজ। আচ্ছা আমি আমি তখন হচ্ছে কি বেশ কিছু এক্সেল ফাইলে আমার বেশ কিছু ডেটা থাকতো, তারপরে বিভিন্ন ধরন বিভিন্ন ইনস্টিটিউশনের ধরন ক্লাইমেটের ক্লাইমেট নিয়ে যেসব অর্গানাইজেশন ওদের বেশ কিছু ডেটা থাকে, তো অথবা ধরেন যারা সিকিউরিটি নিয়ে কাজ করে ওদের বেশ কিছু ডেটা থাকে, তো ওদের বেশ কিছু এক্সেল ফাইল থাকে, সেই ফাইলগুলোকে ইম্পোর্ট করে দেন সেই ফাইলগুলো থেকে ডেটা অ্যানালাইসিস করাটা ওইসবের কাজ আমি করছিলাম আর কি। তো আমি যেটা তখন যেটা করতাম সেটা হচ্ছে জুপিটার নোটবুকে করতাম, কিন্তু যখন খেয়াল করলাম যে আচ্ছা জুপিটার নোটবুকে না করে যদি আমি ভিজুয়াল স্টুডিওতে করি
তাহলে কেমন হয়। কিন্তু ভিজুয়াল স্টুডিওর যে ইন্টারফেরেন্স ওগুলো অনেক বেশি কনফিউজিং ছিল। তো আপনি যে আগামী দিন তো হয়তো স্টুডেন্টদেরকে বেশ কিছু আপনি করেও দেখাবেন, স্টুডেন্টদেরকে বেশ কিছু করতেও বলবেন, তো আপনি কোন প্ল্যাটফর্মটাতে সাজেস্ট করতেছেন যে ওরা কোন প্ল্যাটফর্মটা, ওদের তো ইনস্টল করা বা এটা তো ঝামেলা থাকে না? এখন বর্তমানে যদি বলি যে মানে এই জিনিসগুলো ইনস্টলেশন প্রসিডিউর ঝামেলা, তো এই ঝামেলাটা কিন্তু বর্তমানে আর নেই, বিকজ অফ 2019-এর থেকেই আমি যতটুকু জানি গুগলে একটা গুগল কোল্যাব নামে একটা ইয়ে আছে নোটবুকের মতোই, যেটাতে সব কিছু প্রি ইনস্টলেট করা থাকে এবং ইজিলি সবকিছু করা যায়। কিন্তু হয়তো ওইটা কিছু লিমিটেশনস আছে, লিমিটেশন বলতে টাইমিং লিমিটেশনস আছে, যেটা অন মেশিনে করলে নিজের মেশিনে করলে ওই লিমিটেশনগুলো হয়তো হয় না, কিন্তু যেহেতু অ্যাটলিস্ট শেখার জন্য হইলো আমার ওই লিমিটেশন গুলো ফলো করে আগাতে পারবো। অ্যান্ড যদি নিচের মেশিনে করতে হয় তাহলে সেক্ষেত্রে জুপিটার নোটবুক অবশ্যই সাজেস্টেড। আর ভিজুয়াল স্টুডিওতে এখন জুপিটার নোটবুক একটি এক্সটেনশন আছে, যেটা হচ্ছে আমি একটু পরেই দেখাচ্ছি, আমি যে এখন এনভায়রনমেন্ট সেট আপে চলে এসেছি। সো এনভায়রনমেন্ট সেট আপের ক্ষেত্রে আমি যে যে ফার্স্টে বলবো, পাইথন ইনস্টলেশন যে আমরা যে অফিসিয়ালি যে পাইথন ইনস্টলেশন করি সেটা আসলে এখন দরকার পড়েই না। কেন দরকার পড়ে না আমি সেটাতে আসি। তো ফার্স্ট থিং ফার্স্ট, যদি বলি আমি অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে করব, তো সেক্ষেত্রে হচ্ছে গুগল, আই থিঙ্ক এখানে সবাই সার্চ করতে পারেন আমার সাথে অথবা দেখতে পারেন, গুগল কোল্যাব ইজ এ সাজেশন আমার। অনলাইনে যদি কেউ করতে চান পাইথন অথবা মেশিন লার্নিং এর এভরি ওয়ার্ক যদি করতে চান, তাহলে আপনারা হচ্ছে জাস্ট এখানে আসবে, এখানে আপনারা নিউ নোটবুক ক্রিয়েট করবেন। আগে হচ্ছে যে আই থিঙ্ক সরি সবাই হচ্ছে এই ইন্ট্রোডাকশনটা পড়, মানে হচ্ছে এই ইয়াটা পড়বেন এখানে নর্মাল, এটা ওয়েলকাম মানে ইয়া ওই ইনপুট সম্পর্কে যে কোল্যাব দিয়ে আসলে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি ইয়া আছে, সো এই সব কিছু বলা আছে এখানে একদম ইন ডিটেলস, কত সেকেন্ড আপনি কত আওয়ার এটা ইউজ করতে পারবেন, কি কি ভাবে কাজ করে সব বলা আছে। তো আপনি নিজে যদি এটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে নিউ নোটবুক অথবা ওপেন নোটবুক, মানে হচ্ছে ওপেন নোটবুক যদি দেন তাহলে হচ্ছে আপনি আপনার এক্সাম্পল যেগুলো থাকবে সেগুলো রিসেন্ট আপনি কি কি কাজ করছেন, ইভেনচুয়ালি আপনি গিটহাব থেকেও ডিরেক্ট কানেকশন করে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে যে গুগল ড্রাইভে যদি কোনো ফাইল রাখেন যে মানে IPNB নামে হচ্ছে যে IPONB নামে যদি কোনো ফাইল থাকে বা হচ্ছে পাই ফাইল থাকে ওইগুলো আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন গিটহাব থেকে বা আপলোড করো করতে পারেন। এটা তো জুপিটার নোটবুকের মতো ইন্টারফেসটা করছে। জি 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 শিওর, অবশ্যই জুপিটার নোটবুকের মতোই একদম জিনিসটা, হুবহু সেম জিনিস নোটবুক, মানে জুপিটার নোটবুক। ভাইয়াকে একটু একটু থামাবো ভাইয়া, আমাদের আসলে সময় 9টা পর্যন্ত ছিল, তো আপনি যদি একটু তাড়াতাড়ি। হ্যাঁ আমি এখনই শেষ করছি, জাস্ট আমি এনভায়রনমেন্ট, হ্যাঁ আমি এনভায়রনমেন্ট। ভাইয়া আরেকটা ইনফরমেশন ছিল, ওই যে অ্যানাকোন্ডার একটা লেটেস্ট রিলিজ বের হলো না ডেটা সায়েন্সের জন্য, ওইটা ওইটা নাকি আরো কনভিনিয়েন্ট যারা মানে ডেটা সায়েন্স প্র্যাকটিস করতে চান তাদের জন্য, মানে এরকম একটা ব্যাপার পড়েছিলাম আর কি ইন্টারনেটে। হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডাতে আপনি যদি কমফোর্ট ফিল করেন সেক্ষেত্রে আপনি অ্যানাকোন্ডা অবভিয়াসলি ইউজ করবেন, সেটা তো আপনার ক্ষেত্রে মানে আমি সবার সেজি করে যেটা ইউজেবল সেটা বলছি। হ্যাঁ অবশ্যই এটা আমিও পড়েছি যে এটা এজ এ কনভেনিয়েন্ট। তো অ্যানাকোন্ডা 3.8 মানে মেন হচ্ছে 3.8 যেটা সেটা মানে পাইথন 3.8 এর সাথে কানেক্টেড, তো সেটা আর টু কনভেনিয়েন্ট। বাট এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে মানে আই মিন এটার ক্ষেত্রে বলবো যে এগুলো আসলে খুব বেশি যে চেঞ্জেবল তা না। হ্যাঁ একটু আপনার ইউজেবল কি সেটা হচ্ছে মেন, এবং হচ্ছে যে আমরা যে ক্যাগল বলি এখানেও আপনার ওই সেম টু সেম গুগল কোল্যাব এর মতো এবং নোটবুক এর মতো জুপিটার নোটবুক এর মতো নোটবুকস আছে, সো সেম ভাবে আপনারা এখানেও তাহলে কেউ যদি করতে চান অনলাইন প্ল্যাটফর্ম সো এটাও ইউজ করতে পারে। যেমন এখানে নিউ নোটবুক একটা অপশন আসবে নোটবুক ইয়াতে, তো এটাকে বলা হয়েছে ক্যাগল কার্নেল অথবা হচ্ছে যে হ্যাঁ কেগল কার্নেল, তো সেম এটাও জুপিটার নোটবুক এবং কোল্যাব এর মতোই। এটা এই অনলাইন প্ল্যাটফর্মে শুধু একটু লিমিটেশন আছে, যেমন গুগল কোল্যাবে 16 আওয়ার মানে ইউজ করা যায়, আর
এটা কেগল সম্ভবত 18 আওয়ার্স, তো এইটা এরপরে আপনি ইউজ করতে পারবেন না একদিনের জন্য, মানে একদিন 18 আওয়ার 16 আওয়ার আপনি এরপরে আর ইউজ করতে পারবেন না, এরপর আপনাকে আসলে ফোর্সলি ক্লোজ করে দেওয়া হয়। তো হ্যাঁ, এন্ড হচ্ছে আপনি চাইলে এখানে শেয়ার দিয়েও কাজ করতে পারেন, জাস্ট নোটবুক শেয়ার করে দিতে পারেন, তো আরো অনেক হয়েছে। জাস্ট এখানে কোলাব একটা জিনিস হচ্ছে এখানে একটু কানেক্ট করে নিতে হয় লোকাল মেশিন আর হোস্টেড রান টাইমের সাথে, করে নিলে দেন আপনি ইজুয়ালি জুপিটার নোটবুক মতো কাজ করতে পারবেন, কন্ট্রোল যেভাবে কাজ করে আর কি জুপিটার। অ্যান্ড অ্যানাকোন্ডা যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে হচ্ছে ওই যেটা মানে এই anaconda.com ওয়েবসাইট আসবে, আসার পর হচ্ছে যে আই থিংক ওকে সো এখানে আপনি ইনস্টল করতে পার, এটাতে প্রি ইনস্টলের ছবি থাকে, সো মাই মেইন হচ্ছে সব দেওয়া থাকে, এই যে এখানে হচ্ছে যে যেমন অনেক কিছু আছে এখানে, জুপিটার ল্যাব, তারপরে হচ্ছে যে নোটবুক, তারপর পাইস্টাম, ভিএস কোড, আর স্টুডিও, আপনি আর প্রোগ্রামিংও রান করতে পারবেন, তারপরে স্পাইডার, তো স্পাইডার দিয়েও হচ্ছে আপনি কোড করতে পারেন যদি কেউ ভিএস কোড না ইউজ করেন, তারপরে পাইচাম যদি চান পাইচাম করতে পারবেন, জুপিটার ল্যাব আছে, জুপিটার নোটবুক আছে, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। জাস্ট আপনি হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে যে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন, সো গেট স্টার্টেড দিবেন অ্যান্ড হচ্ছে যে সম্ভবত ইনস্টল অ্যানাকোন্ডা অ্যান্ড ডাউনলোডে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা যেটা যেই প্ল্যাটফর্মে যে ওএস সেটা করবেন। এগুলো হচ্ছে নর্মালি জাস্ট পাইথন মেশিন লার্নিং করার জন্য, অ্যান্ড যদি কেউ যদি ম্যানুয়ালি যদি কেউ কাজ করতে চান নিজের মেশিনে পাইথন ইনস্টল করে তারপর করবেন, সেক্ষেত্রে পাইথন ওআরজি থেকে পাইথন ডাউনলোড করবেন, দেন নিজের মেশিন কমান্ড প্রম্পটে ইনস্টল করবেন পান্ডা, নামপাই, যে সাইকিটল্যান, সিবন, ম্যাটপ্লটলিব, এগুলো ইনস্টল করতে হবে। কিন্তু যদি অনলাইনে করেন তাহলে ইনস্টল করতে হবে না, জুপিটার অ্যানাকোন্ডা যদি ইউজ করেন ইনস্টল করতে হবে না, কারণ হচ্ছে প্রি ইনস্টলড। অ্যান্ড ভিএস কোড আর ফ্লাক্স এই দুইটা কেন ইউজেবল, এই দুইটা ইউজ করার কারণ হচ্ছে যে আমরা পুরো মেশিন লার্নিং করার পর যে একটা প্রোগ্রাম পাবো সেই প্রোগ্রাম দিয়ে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব ওয়েব প্ল্যাটফর্মে, যেটার মাধ্যমে আমরা যে মেশিন লার্নিং পুরো কাজটা করলাম করার পর যে আউটপুটটা দেখব একটা সুন্দর ইন্টারফেসে, যেটা ফার্দার আমরা কখনো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করি সেক্ষেত্রে যাতে, বা হচ্ছে আমাদের নিজেদের প্রবলেম সলিউশনের জন্য যে লাইভ করব, তো সেক্ষেত্রে ওয়েব একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়, দ্যাটস ওয়াই ফ্লাক্স ইউজ করা হয়। অ্যান্ড ভিএস কোডে হচ্ছে জাস্ট কোডটা করা হয়, নট নেসেসারি ভিএস কোড ইউজ করতে হবে। তো এটা হচ্ছে নর্মালি, অ্যান্ড তো আমি হচ্ছে ভিএস কোডে যেটা একটু আসবো আমি ফিনিশিং দিচ্ছি। তো এখানে হচ্ছে এক্সটেনশন আছে, সো এই এক্সটেনশন আছে যে জুপিটার লিখলে আপনাদের জুপিটার আসবে, অ্যান্ড ইনস্টল দিলেই এখানে হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালি আপনারা মানে জুপিটার নোটবুকটা এখানে ইউজ করতে পারবেন। আই মিন আই থিঙ্ক এটা এখান থেকে আপনি জাস্ট ওপেন করবেন ফাইল, জুপিটার নোটবুক ফাইল, এখানে অবশ্য আচ্ছা আমার কাছে হয়তো নেই, দেখি আমি একটু করবে একটু সময় নিবে, দেন হচ্ছে যে সিলেক্ট, হ্যাঁ এই যে অটোমেটিকলি এটা হয়ে যায়, সো আপনি যেটা ইয়ে করবেন সেটাই আর কি, তারপর দেন হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়ালি রান করতে পারে, এই যে খুব ইজি, জাস্ট এই যে হ্যালো পাইথন অ্যাজ লাইক জুপিটার নোটবুক, এটা জাস্ট একটু এক্সটেনশন আপনাদের ইনস্টল করতে হবে, এখানে জাস্ট জুপিটার লিখে সার্চ করলেই এসে পড়বে আর কি, এটা হচ্ছে ভিএস কোডের এক্সটেনশন। তো এই হচ্ছে ওভারঅল এনভায়রনমেন্ট সেটআপের প্রসিডিউর। তো এরপর আমরা হচ্ছে নেক্সট ডে মেইন নিয়াতে চলে যাব, সো আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো হচ্ছে, সো কংগ্রেচুলেশন আপনারা সবাই অনেক কিছু মেশিন লার্নিং শিখে ফেলছেন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, নাও আপনারা এখন
কাজ করবেন অ্যানসার ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মানে সেশনটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল মানে মেশিন লার্নিং তো আসলে আমরা মানে হালকা পাতলা যা বুঝি কিন্তু আপনার এটা দিয়ে একটা থ্রু আউট একটা নলেজ আমরা পাইছি তো আশা করি সবারই মেশিন লার্নিং এ যে ছোটখাটো ইন্টারেস্ট ছিল ওটা মনে হয় আরো অনেক বেশি গ্রো করছে আমার নিজেরই অনেক বেশি গ্রো করছে এখন আমি খুব এক্সাইটেড ফিল করতেছি যে আজকে প্রায় 3 থেকে 2.5 বছর পরে আমি গিয়ে হয়তো কিছু কাজ করতে পারবো আবার ওগুলো ভাইয়া নিশ্চয় করাবেন আমাদেরকে তেমন কাজ তো অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে যারা ইসওএস ইউনিভার্সিটি আছেন বা যারা বাইরে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ওয়ার্কশপটা জয়েন করার জন্য আগামী কালকেও সেম টাইমে সেম লিংকে সেকেন্ড ডেটা হবে ওয়ার্কশপটা হবে সো আপনারা যারা দুই দিনই একটানা জয়েন করবেন তারাই একমাত্র রেকর্ডিংটা পাবেন যারা একদিন জয়েন করেছেন আর একদিন জয়েন করবেন না তারা রেকর্ডিং পাবেন না আনফরচুনেটলি এবং যারা হচ্ছে কি আইটিপি মেম্বার আছেন ওনারা সার্টিফিকেটও পাবেন সো এমন যারা আইটিপি মেম্বার না এরকম বেশ কিছু আপনারা অফার মিস করছেন সো আর মিস কইরেন না বিকজ আমরা ইনশাআল্লাহ আগামী মাসে ইসওএস ইউনিভার্সিটিতে আইটিপি রিক্রুটমেন্ট করব সো মেক ইউরসেলফ ফাইনান্সিয়ালি অ্যাভেইলেবল আমরা হয়তো $27 নিতে পারি সো বাংলাদেশি টাকায় মোটামুটি 2500 টাকার মতো পকেটে রাখবেন সো তাড়াতাড়ি আইটিপি মেম্বার হয়ে যাবেন এবং আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো অনেক বড় বড় ওয়ার্কশপ এবং সেমিনার অ্যারেঞ্জ করতে যাচ্ছি সো সব ধরনের সুযোগ সুবিধা লুফে নেওয়ার জন্য সব ধরনের উইন্ডো খোলা রাখার আহ্বান জানাচ্ছি সবাইকে ইনশাল্লাহ আগামীকাল সবাই এই টাইমে অর্থাৎ 8টার আগে একটু আগেই জয়েন করে ফেলবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে হয়তো ভাইয়া চলে যাবে কিন্তু তাও আপনি আপনারা আমাদেরকে আমাদের ফেসবুকের পেজে অথবা আমাকে পার্সোনালি যারা আমার সাথে লিংক আছেন প্রশ্ন জানাতে পারেন আমি ভাইয়াকে জানিয়ে দিব ইনশাল্লাহ আগামী কালকে সেশনের আগেই ভাইয়া গুলো ক্লিয়ার করে দিবেন আপনাদেরকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার জয়েন করার জন্য আমরা এখন আজকে ওয়ার্কশপ এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে